তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি M4 M4 সিলেবাসের মধ্যে আছে হচ্ছে বৃত্ত ও কনিক। বৃত্তটা তোমাদের সিলেবাসে ফার্স্ট পেপারে আর কনিকটা হচ্ছে সেকেন্ড পেপারে। বৃত্ত এবং কনিক, তো আসলে বৃত্ত এবং কনিক দুটাই দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত। সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করি আমরা। প্রথমত আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে একটা কাজ করব। ax² + 2hxy প্লাস by² + 2zx + 2fy প্লাস c = 0, এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মধ্যে সব ইকুয়েশন আছে, এর মধ্যে সরলরেখা আছে, এর মধ্যে বৃত্ত আছে, এর মধ্যে পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। দ্যাট মিন্স এই একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে 5টা সমীকরণ বিদ্যমান। তো আমি একটা একটা করে শুধু শর্তগুলো লিখছি, এই শর্তের প্রমাণগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো তোমাদের প্রয়োজনও হয় না। যদি দেখতে চাও আমি হয়তো বা লেকচারের শেষে এটা নিয়ে আলোচনা করে দেবো যদি সময় পাই। তো কেস 1, এখানে দেখো ah bz fc, এগুলো সবই হচ্ছে তোমার একটা ধ্রুব সংখ্যা, আরবিটারি কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে। কেস 1 এরকম একটা নির্ণায়ক, নির্ণায়কটা কীভাবে তৈরি হবে আমি এইভাবে আগে লিখি, আমার মনে থাকে না মাঝে মধ্যে জিএফসি, এইদিকেও জিএফসি, এই সারি বরাবর জিএফসি, এই কলম বরাবর জিএফসি। তো ঘটনা হলো যে জিএফসি মানে হচ্ছে এক্স ওয়াই সহগ এবং ধ্রুবক পথ। তাহলে জিএফসি, এদিকেও জিএফসি, এখানে বসে এ মানে এক্স স্কোয়ারের সহগ, এখানে এইচ, এখানে এইচ, এখানে বসে বি। এই নির্ণায়কটা তুমি মনে রাখবা, এটা মনে রাখতে হবে আর কি, যদি এটা = 0 হয়, এটা = 0 হলে এই সমীকরণটি এক জোড়া সরলরেখা নির্দেশ করে। এটা মনে রাখবা কিভাবে? আমি এভাবে মনে রাখাই, যদি বা এটা মুখস্থ বিষয় বলছি, কারণ এর প্রমাণ আমি বলেছি, আগে বলবো না কারণ এটা তোমাদের এখন প্রয়োজন হয় না। তো এদিকে দেখো জিএফসি, তোমরা কি জানো যে জিএফসি ফ্যানের কথা, ওই যে পাকিস্তানে জিএফসি ফ্যান, এদিকেও জিএফসি ফ্যান দেওয়া আছে, এদিকেও জিএফসি ফ্যান দেওয়া আছে, মানে এদিকে জিএফসি ফ্যান সেট করা আছে কয়েকটা, এদিকে জিএফসি ফ্যান সেট করা আছে কয়েকটা। তারপরে তাহলে এদিকটা লোকজনরা কি বলবে, আহ কি বাতাস, আবার এদিকে লোকজনরাও বলবে আহ কি বাতাস। এটা মনে রাখবা যে জিএফসি ফ্যান আর এদিকে হচ্ছে আহ কি বাতাস, আহ কি বাতাস, এদিকেও আহ কি বাতাস। জাস্ট মনে রাখার জন্য এটা বললাম, যদি এটা একটা জিরো হয় তাহলে এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই এখানে, নাহলে কেমন কেমন লাগছে, আমার অপূর্ণতা থাকছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে মনে করো এরকম একটা ইকুয়েশন দিলাম যে 2x + y + 1 × x + y + 2 = 0। এই যে মনে করো দুটা সরলরেখার এখানে গুণফল আছে, এটা = 0 অথবা এটা = 0, আসলে দুটা সরলরেখা গুণফল আকারে আছে। আমি যদি এখানে গুণ করি আসলে কি আসতেছে দেখো, 2x² + 2xy + 4x + y দ্বারা গুণ করলে xy + y² + 2y + 1 দ্বারা গুণ করলে x + y + 2 = 0। তার মানে দাঁড়াচ্ছে আমার 2x² + xy আছে আমার টোটাল 3টা, 3xy + y² আছে 1টা, 4x 5x এখানে আছে, তাহলে 5xy আছে আমার 2টা 3টা, 3y এবারে তোমার আসে হচ্ছে সের মানছি মানে ধ্রুবক পদ আছে 2 = 0। এই যে দেখো এই সমীকরণ আর এই সমীকরণটা দেখতে একই রকম। তাহলে যদি তাই হয় তো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে a = এখানে 2, b = 1, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, h = 3/2, তারপরে z = 5/2, f মানে হচ্ছে 3/2, আর c এর মান আছে 2। এখন যদি এই মানগুলো আমরা এখানে পুট করি এই নির্ণায়কে, তাহলে কী কী হবে দেখো, এটা যদি এখানে মান বসাই তাহলে a এর মান হচ্ছে 2, h এর মান হচ্ছে 3/2, z এর মান হচ্ছে 5/2, h এর মান 3/2, b এর মান 1, f এর মান হচ্ছে 3/2, তারপরে আবার কী আছে জিএফসি, z এর মান হচ্ছে 5/2, f এর মান 3/2, c এর মান 2। এই নির্ণায়কটার মান যদি আমরা এখন বের করি বিস্তার করে, যেমন এটার মান এখানে বের করছি, 2 × 2 - এটা গুণ করলে হচ্ছে 9/4 মাইনাস 3/2, যখন নেব 3/2 এখানে মাইনাস 3/2 এটা বাদ এটা বাদ, এটা গুণ করলে হবে 3 - 15/
15/4 + 5/2 × 8 = −9/4 − 5/2 − 2/4 − 1 − 2/4 − ½ 3/4 3/2 − 3/2 × 5/4 −5/4 যদি আমরা যোগ বিয়োগ করি এখানে তাহলে এখানে 9/8 প্লাস আর মাইনাস এটা যোগ করলে আসবে 9/8 তাহলে কি হলো এটা ইকুয়াল টু 0 কারণ সঠিক আসলে আমরা যখন এখানে দুইটা সরল রেখা নিলাম এই দুইটা সরল রেখার গুণফল যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আসলো সেই সাধারণ দ্বিঘাত সমীকরণটা এই জিনিসটাকে সাপোর্ট করে তার মানে আমরা বলতে পারি এই সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ইফ দিস ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 দেন দিস ইন্ডিকেটস এ পেয়ার অফ লাইনস তাহলে একজোড়া সরলরেখা নির্দেশ করে তাহলে এটা একটা একজোড়া সরলরেখা নির্দেশ করে তাহলে এক নম্বর কেস কমপ্লিট ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবার দেখো কেস টু আমি এটাকে ডিটারমিনেন্ট দ্যাট মিনস ডেল দ্বারা প্রকাশ করলাম যে ডেল ইকুয়াল টু এটা এবার কেস টু হচ্ছে যে ইফ ডেল ইজ নট ইকুয়াল টু 0 যদি এই নির্ণায়কটার মান শূন্য না হয় এবং এখানে যদি এরকম হয় যে a ইকুয়াল টু b হয় অর্থাৎ x স্কয়ার এবং y স্কয়ারের সহগ দ্বয় যদি সমান হয় a ইজ ইকুয়াল টু যদি 0 হয় এবং আর একটা কন্ডিশন z স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস c ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় এই কন্ডিশনটা তুমি যদি দেখতে পাও দেন দ্যাট উইল বি এ সার্কেল দ্যাট উইল বি দ্য ইকুয়েশন অফ সার্কেল তাহলে এটা হলে ইহা বৃত্ত নির্দেশ করে রাইট তাহলে বৃত্ত নির্দেশ করার জন্য x স্কয়ার এবং y স্কয়ারের সহগ দ্বারা সমান হতে হবে তাহলে আমরা কন্ডিশন কি কি পাইলাম যে ডেল ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে তাহলে বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে x স্কয়ার ও y স্কয়ারের সহগ দ্বয় সমান হবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে xy সম্বলিত কোনো পথ থাকবে না এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন অর্থাৎ h এর মান শূন্য হবে মানে কি xy সম্বলিত কোনো পদ থাকবে না তৃতীয় কন্ডিশন z স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে এটার ব্যাখ্যা দিচ্ছি আমি z স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে এখানে আরেকটা কথা লিখতে হতো সমীকরণটা x ও y এর দ্বিঘাত হবে x ও y এর দ্বিঘাত হবে যদি এই চারটা কন্ডিশন কোন একটা সমীকরণের মধ্যে দেখতে পাও দেন সেটা হবে বৃত্তের সমীকরণ x এবং y এর দ্বিঘাত হবে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ দ্বয় সমান হবে xy সম্বলিত কোনো পদ থাকবে না এবং z স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে এবার আসি তোমরা বৃত্তের আদর্শ সমীকরণ জানো এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2zx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ এই আদর্শ সমীকরণে টোটাল তিনটা আনমান আছে একটা জি একটা এফ আর একটা সি বৃত্তের সমীকরণ নিয়ে আসতে হলে টোটাল তিনটা কন্ডিশন তোমার থাকা চাই তাহলে জি এফ এবং সি তিনটা প্রধান রাশি এখানে এবং তোমরা জানো এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ কত হয় তোমরা জানো এটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন দেখো আমি এখানে এই কন্ডিশনগুলো নিয়ে এসেছি এখানে ঠিক আছে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দ্বয় হবে সমান এখানে আছে ওয়ান এখানে ওয়ান না থেকে টু থাকতে পারে দুটারই থ্রি থাকতে পারত দুটারই রাইট কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দ্বয় হবে সমান তাহলে সে ঠিক আছে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ কিন্তু এখানে নাই এবং এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে ব্যাসার্ধ হতে হবে এইটা এখন চিন্তা করে দেখো যদি এই রুটের ভেতরের অংশটা কখনো নেগেটিভ হয় তাহলে সেটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না সেটা একটা অবাস্তব বৃত্ত বলে কিছুই নাই তাহলে এখানে কি হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর মান জিরো হতে পারবে
অথবা জিরোর থেকে বড় হতে পারবে। কারণ যদি জিরো হয়, এখন তোমরা প্রশ্ন করো ভাই, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি জিরো হয়, সেটা বেসান্তর তো শূন্য। হ্যাঁ, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত। যে বৃত্তের কেন্দ্রের অবস্থান থাকে কিন্তু ব্যাসার্ধ শূন্য, তাকে বলা হয় বিন্দু বৃত্ত। এই বিন্দু বৃত্তের অনেক কাজ আছে অবশ্য, আমি শিখাবো আজকে অনেক কিছুই। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হতে হবে। যদি জিরো হয় দেন সেটা হবে পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত। তাহলে কেস টু কমপ্লিট। এবার কেস থ্রি, তাহলে এটার বৃত্ত হয়। এবার কেস থ্রি, কেস থ্রিতে হচ্ছে ইফ ডেল ইজ নট ইকুয়াল টু জিরো এবং এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হয়, দেন এই শর্তে এটা পরাবৃত্ত নির্দেশ করবে। এটা একটা পরাবৃত্ত নির্দেশ করবে। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে তোমাদের জানা ইকুয়েশন দিয়ে একটা সত্যতা যাচাই করে দিই আমি, তাহলে মনে হবে যে না, এটা ঘটনাটা সঠিক আছে। যদি আমি এখানে মুখস্থ জিনিসপত্র লেখাচ্ছি, এগুলোর কন্ডিশন কিন্তু এখনো আমি মানে লজিক্যালি দেখাইনি। তো তোমরা অবশ্যই এই ধরনের ইকুয়েশনগুলো জানো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স প্লাস টু, সেইটা। তাহলে এটাকে যদি আদর্শ সমীকরণ বাম পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। দেখো এই সমীকরণটাকে যদি আমরা এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ারের কোনো টার্ম এখানে নাই, দ্যাট মিন্স এখানে এ এর মান শূন্য, বি কিন্তু আছে এখানে, বি এর মান ওয়াই স্কোয়ারের সহগ, দ্যাট ইজ ওয়ান। এই সমীকরণে এক্স ওয়াই এর কোনো টার্ম নাই, এখানে এক্স ওয়াই টার্ম ছিল যার সহগ ছিল টু এইচ, তাহলে এখানে এক্স ওয়াই টার্ম নাই, এর অর্থ হচ্ছে এইচ এর মান হবে শূন্য। এখন যদি আমরা বলি এইচ স্কোয়ার বের করবো, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো, আবার এ আর বি যদি গুণ করি তাহলে এ বি ইকুয়াল টু হবে জিরো। দেখো তাহলে এখানে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, এ বি। এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি এ বি হয়, দেন দ্যাট উইল বি দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, দ্যাট মিন্স এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে তিন নম্বর হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হলে পরাবৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো। কেস থ্রি গেল। এবার কেস ফোর, কেস ফোর হচ্ছে ইফ ডেল ইজ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি, দেন দিস উইল বি দ্য ইকুয়েশন অফ এলিপস অর উপবৃত্ত। যদি এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হয়, এটা হবে উপবৃত্তের সমীকরণ। উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন দিলাম তোমাদের জানা সূত্র, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান। মনে করো এটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা তোমরা চিনো, তোমাদের জানা সূত্র নিয়ে কাজ করছি। তো এখানে দেখো এ মানে কিন্তু ওয়ান বাই ফোর, এক্স স্কোয়ারের সহগ যেটা থাকে সেটাই হচ্ছে এখানে ওয়ান বাই ফোর, এবং সেটাই কিন্তু এইটার সাথে তুলনা করলে এ এর মান পাবে। বি ইকুয়াল টু এখানে ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান, এইচ ইকুয়াল টু কিন্তু শূন্য। তাহলে এখানে আসো আমরা এইচ স্কোয়ার বের করবো, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর এ বি ইকুয়াল টু কত, এই দুটার গুণফল ওয়ান বাই ফোর, দ্যাট মিন্স পয়েন্ট টু ফাইভ। তাহলে এইচ স্কোয়ার মানে জিরোর মানটা এই পয়েন্ট টু ফাইভের চাইতে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে অতএব এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি। তাহলে আমরা বলতে পারি এই শর্তে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে। ক্লিয়ার? কেস ফোর চলে গেল। এবার কেস ফাইভ, ইফ ডেল ইজ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি হয়, দেন দিস ইন্ডিকেটস দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা অর অধিবৃত্ত। এটা হবে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে উদাহরণ দিয়ে বোঝাই, যেমন তোমাদের জানা একটা সূত্র লিখছি আমি, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন, দিস ইকুয়াল টু ওয়ান। এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, তোমাদের একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে তোমরা পারো এটা। তো যাই হোক, এখানে এ মানে কিন্তু ওয়ান বাই ফোর, আর বি মানে কত বলো তো, বি মানে মাইনাস ওয়ান বাই নাইন, কারণ ওয়াই স্কোয়ার সহগকে আমরা বলি বি, এবং এইচ এর মান এখানে শূন্য, কারণ এক্স ওয়াই সম্বলিত কোনো পদ এখানে নাই। তাহলে এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো, অতএব এ বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থার্টি সিক্স। এবার বলো এটা মাইনাস, এটা জিরো, ঋণাত্মক সংখ্যা জিরোর থেকে ছোট হয়, দ্যাট মিন্স জিরো ঋণাত্মক সংখ্যার থেকে অবশ্যই বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, বাট উই নো ইফ এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি হয় অ্যান্ড ইফ ডেল্টা ইজ নট ইকুয়াল টু জিরো, দেন দিস
ইকুয়েশন ইন্ডিকেটস দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা আর অধিবৃত্ত, তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। যদি কি হয় এইচ স্কয়ার স্কেটার দেন এ বি হয়। আমরা কিন্তু একই সাথে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সব জিনিস শেষ করে ফেলছি, মানে রোলিং করে। আমরা যেহেতু পড়তে এসেছি বৃত্ত এবং কনিক, তাহলে আমরা পাঁচ ধরনের ঘটনা শিখে ফেলেছি। আমি অধিবৃত্ত নিয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো আমি যদি বলি এক্স ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুব সংখ্যা ওয়ান, ইহা কিসের সমীকরণ? এমসিকিউ আসলো বা এটা অনেক সময় কাজেও লাগবে তোমাদের, এটা কিসের সমীকরণ? দেখো এটার সাথে যদি এটা তুলনা করো, এই সমীকরণে এক্স স্কোয়ারের কোনো পদ নাই, দ্যাট মিন্স এ ইকুয়াল টু শূন্য। এখানে ওয়াই স্কোয়ারের কোনো মানে সহগ নাই, এখানে এখানে ওয়াই স্কোয়ার টার্ম নাই, এর অর্থ হচ্ছে বি এর মানও শূন্য। এখানে এক্স ওয়াই সহগ ওয়ান, এখানে এক্স ওয়াই সহগ টু এইচ, তাহলে টু এইচ ইকুয়াল টু ওয়ান, অতএব এইচ ইকুয়াল টু হাফ, অতএব এইচ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর, আর এ বি এর মান কত আসবে? জিরো। এবার বলো এই এইচ স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, এ জিরোর থেকে বড় কিনা? অবশ্যই বড়। অতএব এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, ইফ এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, দেন সেটা কি হবে? অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই সমীকরণটাও একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই ইকুয়েশনটা নিয়ে অনেকের কনফিউশন আছে, বা এটা ইকুয়েশন আসলে অনেকে বলে সরল লেখা। আরে ভাই কিসের সরল লেখা এটা? এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এবার তোমাদেরকে একটু কেমিস্ট্রি পড়ে নিই। তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পড়েছ, ফার্স্ট পেপারে না এখন সেকেন্ড পেপারে জানি না, বই তো দেখি নাই। তো এটা হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্রে বলা ছিল এরকম, তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপে ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিক মানে চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। যেমন আমি যদি মনে করো একটা এই বেলুনের মধ্যে কিছু গ্যাস রাখি, বেলুনে যদি চাপ প্রয়োগ করি তাহলে আয়তনটা, তার চাপ বাড়াচ্ছি আয়তন কমে যাবে, আবার চাপ কমাবা আয়তন বাড়ে যাবে। আবার দেখবা সাইকেলে যখন পাম্প করবা, সাইকেলে যখন পাম্প করা, পাম্পার দিয়ে পাম্প করা হয়, এরমভাবে পাম্প করে দেখবা যখন এভাবে চাপ প্রয়োগ করছো তখন ওর ভিতরের গ্যাসগুলোর আয়তন কিন্তু কমে যাচ্ছে। আবার যখন অপসারণ করছো, তোমার চাপটা উপরের দিকে তুলছো, তখন কিন্তু আয়তন বেড়ে যায় ভিতরের, রাইট? এখন আমার প্রশ্ন, তাদের কেমিস্ট্রি প্রশ্ন করি, তোমার বয়েল সাহেব বলেছেন যে তাপমাত্রা স্থির রেখে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের উপরে চাপ যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে আয়তন কমে যাবে, আমি এটা বিশ্বাস করলাম, কিন্তু আমার মধ্যে ছোট্ট একটা খটকা আছে যে চাপ প্রয়োগ করলে এই তাপমাত্রা স্থির রাখে কি করে? এই বয়েল সাহেব তাপমাত্রা কীভাবে স্থির রাখে? তোমরা চিন্তা করো, এভাবে দুই হাত এক জায়গায় করো, করে এইভাবে চাপ প্রয়োগ করো, একটু বেশি জোরে চাপ প্রয়োগ করো, দেখো গা গরম হয় কিনা? অবশ্যই গা গরম হবে। কিন্তু বয়েল কি বলেছিল? যে চাপ প্রয়োগ করলে বলে তাপমাত্রা স্থির থাকবে। এখানে একটা ছোট্ট খটকা আছে আমার। আবার দেখো পাম্পারে যখন পাম্প করা হয়, দেখবা যদি কখনো পাম্পারে পাম্প করতে যাও তোমরা, ওই সাইকেলে পাম্প করার সময়, পাম্প করার পরে একটু ওই মেশিনের গোড়াতে একটু হাত দিয়ে দেখবা কেমন গরম হয়। কিন্তু বয়েল কি বলেছে? যে তাপমাত্রা স্থির থাকবে। তাহলে এখানকার লজিক কি, যে তাপমাত্রা কিভাবে স্থির রাখে বয়েল? আরে ও বয়েল কয়েকটা নির্দিষ্ট জায়গার জন্য সূত্র দিয়েছে, এটা তোমরা জানো না। যেমন তোমার মনে করো টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনে যখন সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয় তখন কিন্তু কৃষিনাশ এইভাবে ইঞ্জেকশন দেয় না, করে কি আস্তে 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 ইঞ্জেকশন দেওয়া হয়। এখানে দেখো ইঞ্জেকশনের সিরিঞ্জে যখন ইঞ্জেকশন দিই তখন এটা এত ধীর প্রক্রিয়া, কিন্তু সিরিঞ্জ কিন্তু গরম হয় না। সিরিঞ্জে হাত দিয়ে দেখেছো কখনো? কখনো এটা কিন্তু গরম হয় না। তাহলে সিরিঞ্জের ওখানে বয়েলের সূত্র কাজ করে, কিন্তু সাইকেলে যখন পাম্প করবা এই পাম্পারে বয়েলের সূত্র কাজ করে না। এই পাম্প করাটা একটা দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া, আর সিরিঞ্জের ওখানে ইঞ্জেকশন দেওয়াটা কিন্তু একটা স্থির প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। তাহলে এখানে কী ঘটনা ঘটে? পাম্পারের ওখানে এই সংকোচন এবং প্রসারণের মাঝে সময় এত কম যে তাপমাত্রাটা উৎপন্ন হয় সেটা বাইরের পরিবেশের সাপেক্ষে আদান প্রদান করার সময় পায় না সে। কিন্তু সিরিঞ্জের সময় কী করছো? এভাবে এভাবে আস্তে 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 তুমি চাপ প্রয়োগ করছো, কিছুটা তাপমাত্রা উৎপন্ন হয় বটে, কিন্তু সেটা পারিপার্শ্বিকের সাপেক্ষে আদান প্রদান করতে পারে, তার মানে এখানে তাপমাত্রা স্থির থাকে। তাহলে যে প্রক্রিয়ায় এরকম চাপ প্রয়োগ করে তাপমাত্রা স্থির রাখা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া, আর যেখানে তাপমাত্রা স্থির থাকে না সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে বয়েলের সূত্র কখন কাজ করে? সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করে। এবারে আসো, বয়েলের সূত্রে ছিল যে তাহলে পি ভি ইকুয়াল টু ধ্রুব, এই ধরনের একটা কাহিনী ছিল, রাইট? আমাদের এখানে যখন এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুব তখন এটা ছিল অধিবৃত্তের সমীকরণ, তাহলে পি ভি ইকুয়াল টু ধ্রুব,
বয়েলের সূত্র একদিকে ছিল পি অ্যাক্সিস আর একদিকে ছিল ভি অ্যাক্সিস, রাইট? আর আমাদের এখানে ছিল একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এইটার গ্রাফ কেমন হবে? এটা তোমার কেমিস্ট্রিতে আসতেই পারে যে বয়েলের সূত্রের গ্রাফ কেমন, সরল লেখা নাকি বৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। দেখো এইটা এটা একবারে সেম জিনিস। তাহলে বয়েলের সূত্রের গ্রাফ হয় এইরকম, তোমরা মনে হয় দেখেছ এই যে এইরকম, এটা একটা অধিবৃত্তাকার গ্রাফ। তাহলে বয়েলের সূত্র বা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ কেমন হবে, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ কেমন হবে বলবা? অধিবৃত্তাকার। এখান থেকে খুব সুন্দর একটা প্রশ্ন আমি বলে দিলাম, তাহলে কিছু কেমিস্ট্রিও শেখানো হয়ে গেল। এবার আমরা বৃত্তে চলে আসি, বৃত্ত নিয়ে কাজ করবো। একটা ইকুয়েশন দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0। প্রশ্ন করলাম যে এই বৃত্তের কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র কত। অপশনে আছে মাইনাস 1 মাইনাস 2, খ নম্বরে অ্যান্সার আছে 1 মাইনাস 2, গ নম্বরে আছে হচ্ছে মাইনাস 1 2, ঘ নম্বরে আছে নান অফ দিস। ম্যাক্সিমাম ফলাফল তোমাদের, গ্যারান্টি দিয়ে বলছি এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, এটা অ্যান্সার দেবা, রাইট? কিন্তু লাভের খাতায় শূন্য, অ্যান্সার হয়েছে ভুল। কেন তোমরা বলবো ভাই আপনি তো বৃত্তের যেগুলো কথা বলেছেন সবই তো ঠিক আছে, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ দুটা সমান, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই। কিন্তু এখানে একটা কাহিনী দেখাও, এই সমীকরণে জি এর মান 1 এফ এর মান 2, আমরা যদি মেইন ইকুয়েশনের সাথে তুলনা করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2জি এক্স প্লাস 2এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটার সাথে তুলনা করে দেখো জি এর মান এখানে 2 ইন্টু 1 আছে, মানে জি এর মান 1, এফ এর মান 2 আছে, এবং সি এর মান আছে তোমার এখানে 13। আমি যদি বলতাম তাহলে ব্যাসার্ধটা একটু বের করে দেখো তো কত হয়, ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, বেস ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 4 মাইনাস 13, দিস ইকুয়াল টু রুট ওভার মাইনাস 8। কীরকম বিপদ চলে আসলো। আরে ভাই ঋণাত্মক সংখ্যাকে কখনো বর্গমূল বের করা যায়, এটা তো অবাস্তব। তার মানে কি ব্যাসার্ধ পাওয়া সম্ভব নাই বৃত্তে, যে বৃত্তের ব্যাসার্ধ পাওয়া কখনো সম্ভব না সেটা কখনো বৃত্তের সমীকরণই না। আমি আসলে যে প্রবলেমটা দিয়েছি এটা কোনো বৃত্তের সমীকরণই না। তাহলে বৃত্তের সমীকরণ যদি না হয় তাহলে এটার কেন্দ্র কী করে বের করা সম্ভব? এটা অবাস্তব জগতে চলে যেতে হবে, কল্পনার রাজ্যে চলে যেতে হবে। এই কল্পনার রাজ্যে চলে গেলে কেন্দ্র কোনো মাইনাস 1 মাইনাস 2 হবে আর ব্যাসার্ধ হচ্ছে একটা অবাস্তব জিনিস হবে। তার মানে এটার অ্যান্সার হবে নান অফ দিস, এটা কখনোই অ্যান্সার না। তাহলে বৃত্তের কেন্দ্র বের করা সম্ভব না, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার আসি, এরকম একটা প্রবলেম দিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স প্লাস 6 ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এবার কিন্তু সম্ভব, দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি করে দেখো এটা একটা ধনাত্মক মান বের করা সম্ভব। আমি বললাম এখানে এরকম একটা প্রশ্ন, বৃত্ত হলে এই সমীকরণটি একটি বৃত্ত হলে কোনটি সঠিক। আবার বললাম বৃত্তটির কেন্দ্র কত, ক্লিয়ার? তো আমরা জানি বৃত্তের সমীকরণ হতে হলে কি হতে হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হতে হয় এবং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হয়। এখানে লক্ষ্য করে দেখো তাহলে এর মান কি হবে, 2 হবে। তাহলে এটা বৃত্ত হতে গেলে এর মান 2 হতে হবে। এবার বৃত্তের কেন্দ্র, তো আমরা শিখেছিলাম বৃত্তের কেন্দ্র নির্ণয় করার সময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয়কে 1 বানিয়ে এক্স এবং ওয়াইয়ের সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই কেন্দ্র। তাহলে এবার আমরা কী করবো, 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস হাফ ইকুয়াল টু 0, ক্লিয়ার? এবার আসি তাহলে বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কত হবে দেখো। এখানে কী বলেছিলাম যে এক্স এবং ওয়াইয়ের সহগকে 1 বানিয়ে এক্স এবং ওয়াইয়ের সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই কেন্দ্র। তাহলে এখন এক্স এবং ওয়াইয়ের সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই কেন্দ্র। এবার দেখো তাহলে কেন্দ্র কত আসতেছে, 2কে যদি মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস 1, এবং 3কে যদি আমরা মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস 3/2, এটাই কেন্দ্র। এবার যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে জি এর মান কিন্তু কত, জি এর মান 1, দ্যাট মিনস এর উপর স্কোয়ার করলে হবে 1, আর এফ স্কোয়ার মানে 9/4, মাইনাস সি মানে কত, হাফ, এটা ইকুয়াল টু যা আসবে সেটাই অ্যান্সার। তোমরা হিসাব করে নেবা তাহলে বৃত্ত হলে কোন নিম্নের কোনটি সঠিক হবে, বৃত্তের কেন্দ্র কত,
বৃত্তের ব্যাসার্ধ কত, এই জিনিসগুলো তোমাকে বের করতে বলবে। ক্লিয়ার? এবার দেখো একটা প্রবলেম, যে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান ইন্টু টু ওয়াই প্লাস থ্রি, দিস ইকুয়াল টু জিরো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কে এর মান কত হলে ইহা বৃত্ত নির্দেশ করে। তাহলে কে এর মান কত হলে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। তো আমরা জানি বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হয়, এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না, এবং জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা আদর্শ আকারে নিয়ে যাব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নাইন মাইনাস প্লাস টু এবি হবে, টু এবি মানে টু ইন্টু মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই মানে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস, এই দুটো উৎপাদক যদি গুণ করি আমরা, টু কে এক্স ওয়াই প্লাস থ্রি কে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে বৃত্তের সমীকরণের শর্ত কী ছিল? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান হবে। লক্ষ্য করে দেখো এখানে, যে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগদ্বয় সমান। তারপরে কী শর্ত ছিল? শর্ত ছিল এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে যে সহগগুলন থাকবে সেটার মান হবে শূন্য। এখানে দেখো এবং এখানে দেখো, এই দুইটা পদে আমাদের এক্স ওয়াই পদ আছে। তাহলে এক্স ওয়াইয়ের সাথে এখানে কত আছে? মাইনাস টু। এবং এখানে এক্স ওয়াইয়ের সাথে কত আছে? প্লাস টু কে। তাহলে আমরা কী জানি? এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না, সুতরাং মাইনাস টু প্লাস টু কে ইকুয়াল টু জিরো হওয়া উচিত, অতএব কে ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ কে এর মান যদি ওয়ান হয় তাহলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। এবার আসছি আমরা, তাহলে বৃত্তের সমীকরণের কিছু কাজকর্ম করলাম আমরা। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সমীকরণটা নিয়ে কাজ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কয়েকটা আছে, এটা একটা। আরেকটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আরেকটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই হচ্ছে সাধারণত তিনটা বৃত্তের সমীকরণ নিয়ে আমরা কাজ করি। আরেকটা বৃত্ত আছে যেটা হচ্ছে তোমার এরকম, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, দিস ইকুয়াল টু জিরো। পরিচয় হচ্ছে এই বৃত্তের কেন্দ্র একটু আগে শিখেছি আমরা, মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে তোমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা কেন্দ্র এটা ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র জিরো জিরো, আর ব্যাসার্ধ হচ্ছে তোমার এ। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার হাসিনা খালেদা এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার এরশাদ। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে হাসিনা খালেদা আর ব্যাসার্ধ হচ্ছে এরশাদ। যাই হোক, আর এটা কেমন জানো? এটা হচ্ছে এরকম একটা বৃত্ত যে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটো জানা থাকে। এখানে ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে হচ্ছে এক্স টু ওয়াই টু। এই যে ব্যাসের প্রান্ত বিন্দু দুটো যদি জানা থাকে কোনো ক্রমে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। এই হচ্ছে চারটা বেসিক মানে বৃত্তের সমীকরণ। এই সমীকরণগুলো নিয়েই আসলে সমীকরণ নির্ণয় করতে হয়, এটা আমরা আসবো আস্তে আস্তে। প্রথমত আমরা এটা নিয়ে কাজ করি একটু, যে এই বৃত্তটার ক্ষেত্রে আমরা কী কী কাজ করতে পারি। দেখো, এক নম্বর কন্ডিশন, বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয়, বৃত্তটি মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল টু শূন্য হবে, কারণ মূল বিন্দু মানে জিরো জিরো বিন্দুগামী। জিরো জিরো বিন্দুতে যদি পাস করে দাও তাহলে সি এর মান শূন্য হবে। তাহলে মূল বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো বসে দেখো, সি ইকুয়াল টু জিরোই আসবে। এবার দুই নম্বর কন্ডিশন, দুই নম্বর কী ঘটনা ঘটে, আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কী পরিমাণ অংশ কাটে সেটা বের করবো, অর্থাৎ এক্স অক্ষ হতে কর্তিত জ্যার দৈর্ঘ্য বের করবো। যেমন আমি মনে করো বৃত্তটা আঁকলাম এরকম হবে, এবারে আমি এক্স অক্ষ থেকে কাটা অংশ বের করবো, দ্যাট মিন্স এইটুকু বের করবো, এক্স অক্ষকে ছেদ করলো, এটা হচ্ছে এক্স ও, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমার দরকার হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে দেখো আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, প্রথমত ধরে নেবো যে এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ধরে নেবো এখানকার স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, এর অর্থ ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করছি, জি আর এফ এর মান কিন্তু নেগেটিভ এখানে, কারণ মাইনাস জি মানে প্লাস হতে হবে, মাইনাস এফ মানে প্লাস হতে হবে, যা জি আর এফ এর মানে কোনো মানের জন্য এটাই পজিটিভ ধরে নিলাম। এবার আসি,
তাহলে এখান থেকে এরপর যদি লম্বটা নিই তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে তোমার মাইনাস এফ, এইটুকু হচ্ছে মাইনাস এফ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত আমরা এখানে বের করে রেখেছি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এইটুকু হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমাকে কিন্তু বের করতে হবে এই দৈর্ঘ্যটুকুরে ভাই, এ বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। তাহলে এই জেড দৈর্ঘ্য আমাকে বের করতে হবে বা এই কর্তৃত্ব অংশের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই দৈর্ঘ্যটা যদি বের করতে চাই, আমরা ক্লাস 9-10 শিখেছিলাম বৃত্তের কেন্দ্র হতে যে কোনো জেয়ের উপর অঙ্কিত লম্ব সেই জেকে সমান দুই ভাগে বিভক্ত করে। আর এখানে এরকম লম্ব এটা, সুতরাং এটা দুই ভাগে ভাগ করে, তাহলে এইটুকু হচ্ছে অর্ধেক। আমি যদি এইটুকুর মান বের করতে পারি এটাকে দুই দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে এখান থেকে আমার এবি ইকুয়াল টু আসলে কত আসতেছে, 2 ইন্টু এডি, এডি এর দ্বিগুণ হবে। তাহলে যদি এডি এর দ্বিগুণ হয় তাহলে এডি এর মান বের করতে হবে। এডি মানে এই সমকোণ ত্রিভুজের ভূমি, তার মানে কি এডি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস ডিস স্কোয়ার। পিথাগোরাসের সূত্র পিথাগোরাস, ক্লাস 8 এসেছিল তোমাদের বাসায় মনে হয়। দিস ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এস স্কোয়ার মানে কি, এটা হচ্ছে এসি এর দৈর্ঘ্য, এইটুকু ব্যাসার্ধ। তাহলে এরপর যদি বর্গ করে দিই তাহলে এই রুটটা স্বর্গে চলে যাবে, রাইট? তাহলে এখানে হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস ডিসি স্কোয়ার। ডিসি মানে কত, মাইনাস এ স্কোয়ার করলে হয় এফ স্কোয়ার, এফ স্কোয়ার এফ স্কোয়ার মোকাবেলা ডিসি ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে কি দাঁড়ালো, আমরা যে কন্ডিশনটা পাইলাম সেটা হচ্ছে এই বৃত্তটি দ্বারা এক্স অক্ষ থেকে কাটা অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে আমি একটা কন্ডিশন লিখলাম, এক্স অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য বলি, কাটাংশ বললে কেমন যেন লাগে, মাছের কাটা মনে হচ্ছে, কর্তৃত অংশের দৈর্ঘ্য সমান সমান 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর যদি একইভাবে তোমরা ওয়াই অক্ষ থেকে করো, এটা তোমরা বাসায় নিজেরা করবো, আমি লিখে দিচ্ছি ওয়াই অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এক্স অক্ষ থেকে কাটা অংশের দৈর্ঘ্য হয়ে গেল, ওয়াই অক্ষ থেকে কাটা অংশের দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এক্স অক্ষ থেকে কাটলাম, ওয়াই অক্ষ থেকে কাটলাম, এবার একটা নির্দিষ্ট সরল রেখা থেকে কি পরিমাণ জে কাটে সেটা আমরা বের করব। একটা নির্দিষ্ট সরল রেখা থেকে কি পরিমাণ জে খণ্ডন করে সেটা সেটা আমরা বের করব। ওকে, এবারে দেখো, এবার আমরা বের করব, মনে করো এরকম যে এই হচ্ছে মনে করো একটা বৃত্ত, এই সরল রেখাটা ইকুয়েশন তোমার দেওয়া থাকবে, সে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা। আমার প্রশ্ন হচ্ছে এই সরল রেখাটা যদি এই বৃত্তির একটা জের সমীকরণ নির্দেশ করে উক্ত জের দৈর্ঘ্য কত হবে, এই সরল রেখাটা হতে কর্তৃত জের দৈর্ঘ্য এটাও বলতে পারে। তো ভেরি গুড, আমরা একইভাবে করব, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এইটা রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এইটুকু দূরত্ব কোনো ক্রমে বের করতে পারি, একটু আগে আমরা এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব বের করেছিলাম, এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব মানে তার কোটি স্থানাঙ্কের সমান, রাইট? তো এটাই মাইনাস এফ দিয়েছিলাম, কিন্তু এটা তো আর এক্স অক্ষ না, এখানে একটা নির্দিষ্ট সরল রেখা। তাহলে আমরা যে কাজ করব, এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব বের করব। তাহলে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে সিডি বের করা। সিডি ইকুয়াল টু, সিডি মানে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এর লম্ব দূরত্ব মানে হচ্ছে বিন্দু এখানে বসিয়ে দিতে হবে মাইনাস এ জি মাইনাস বি এফ প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মডুলাস মান, এই হচ্ছে সিডি। তার প্রথম কাজ হচ্ছে সিডি এর দৈর্ঘ্য বের করে নেওয়া, অর্থাৎ কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব বের করে নেওয়া। এবার আসো, আমাকে বের করতে হবে এবি, অতএব এবি ইকুয়াল টু 2 ইন্টু এডি, দিস ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এডি মানে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বা যেটা বলো তোমরা সিডি স্কোয়ার। তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার কি হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস সিডি স্কোয়ার মানে এরপর স্কোয়ার, এরপর স্কোয়ার মানে কত আসতেছে বাবা, আসতেছে হচ্ছে তোমার মাইনাস এজি মাইনাস বি এফ প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কখনোই এই সূত্র মুখস্থ করতে যাবা না, জাস্ট আমি প্রসিডিউরটা দেখাইছি, প্রসিডিউরটা মাথায় রাখবা, এই সূত্র জীবনেও তোমাদের মুখস্থ থাকবে না।
রাইট? কারণ হচ্ছে মূল মেথড হচ্ছে আমাকে যদি কোনো সরল রেখা থেকে ঘটিতে যে এর দৈর্ঘ্য বের করতে বলে, আগে কেন্দ্র থেকে তার লম্ব দূরত্ব বের করবো, এরকম চিত্র আঁকবা, তাহলে কিন্তু পেয়ে যাবা। বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ পাবা, ব্যাসার্ধ আর এটা যদি পাওয়া যায় তাহলে এটা পাবা, এটার দ্বিগুণ করে দিলে ওই যে এর দৈর্ঘ্য পাবা। ক্লিয়ার? এখানে একটা কথা আছে আমার, যদি দেখা গেল কেন্দ্র থেকে যে এর দৈর্ঘ্য ওই ব্যাসার্ধের থেকে বড় হয়ে গেল, তখন বলবা এই যে এর দৈর্ঘ্য বের করা সম্ভব না। কারণ কি দেখো, কখন এটা সম্ভব? এই যে মনে করো একটা বৃত্ত, মনে করো একটা সরল রেখা আছে যা কিনা বৃত্তকে ছেদই করে না, বৃত্তকে যদি ছেদ না করে তাহলে যে কোথেকে পাবে রে ভাই? তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে, এখান থেকে একটা দূরত্ব বলা হচ্ছে, এই দূরত্বটা এখান থেকে এইটুকু, আর ব্যাসার্ধ কোনটুকু বলতো? ব্যাসার্ধ হচ্ছে আমার এখান থেকে এইটুকু। তাহলে এই ব্যাসার্ধের থেকে এই লম্ব দূরত্বটা বড় কিনা, লম্ব দূরত্ব যদি বেশি হয় ব্যাসার্ধ থেকে, সেখান থেকে জে বের করা সম্ভব না, জে এর দৈর্ঘ্য বের করা কখনোই সম্ভব না। ক্লিয়ার? তাহলে আমরা একটা নির্দিষ্ট সরল রেখা থেকে জে এর দৈর্ঘ্য বের করতে পারব। এবার আসি এখানে আরো কিছু কন্ডিশন জোড়াই। তাহলে আমরা শিখলাম এক্স অক্ষ থেকে কাটা অংশের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, ওয়াই অক্ষ থেকে কাটা অংশের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়। এইবার আমরা দেখবো হচ্ছে এখানে আরেকটা কন্ডিশন, যে মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, তো এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, দ্যাট মিন্স এখানে মনে করো মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, এখানকার স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, এর অর্থ হচ্ছে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে মাইনাস জি, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে মাইনাস এফ। আর যদি আমরা স্থানাঙ্কের কোন কোয়াড্রেন্টে আছে এটা আমরা জানি না, তখন এই দৈর্ঘ্যগুলোতে কিন্তু মডুলাস দিতে হবে, দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হতে পারে না। তার মানে আমরা বলতে পারি যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি স্থানাঙ্কের মডুলাস। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিলাম, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল টু হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি স্থানাঙ্ক প্লাস আছে না মাইনাস আছে দিস ইজ নট ফ্যাক্ট। তাহলে অনুরূপভাবে যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষ থেকে কাটা জে এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা বলতে পারি যে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এই যে কাটা অংশ দেখো এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য এইটা ছিল যখন ছেদ করত, রাইট? বাট এবার স্পর্শ করেছে, স্পর্শ করলে এই দৈর্ঘ্যের মান হবে শূন্য, এই দৈর্ঘ্যের মান হবে শূন্য। তাহলে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকাল টু হবে শূন্য, অতএব জি স্কোয়ার মাইনাস সি ইকাল টু হবে শূন্য, তাহলে জি স্কোয়ার ইকাল টু হবে সি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, জি স্কোয়ার ইকাল টু সি, যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকাল টু সি। এবার আসি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি আসবে, যেমন এই হচ্ছে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করে না, ছেদ করে না, সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে দেখো এইটুকু হচ্ছে মাইনাস জি, দ্যাট মিনস এইটুকু মাইনাস জি এর মডুলাস এর দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে মাইনাস এফ এটা হচ্ছে এর দৈর্ঘ্য। এবারে দেখো ব্যাসার্ধ কিন্তু কেন্দ্রের ভুজ স্থানাঙ্কের সমান, এবার তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু হবে কি মডুলাস অফ কেন্দ্রের ভুজ স্থানাঙ্কের সমান। যাই হোক, তাহলে বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। আবার দেখো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তার মানে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের জে এর দৈর্ঘ্য হবে শূন্য, তাহলে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য কত? রুট ওভার টু রুট ওভার এপি স্কোয়ার মাইনাস সি, এটার মান হবে জিরো, অর্থাৎ এপি স্কোয়ারের মান ইকুয়াল টু সি হবে। তাহলে আমরা দুটা জিনিস দেখলাম, বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু হবে কেন্দ্রের ভুজ স্থানাঙ্কের সমান, এবং যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা এফ এবং সি এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে পারবো যে এপি স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, এবার দেখো যদি বৃত্তটা আমরা এইভাবে বলি যে একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে? তাহলে দেখো আমরা যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা দেখেছি জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, এবং ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে তখন দেখেছি এপি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে দুটাই যদি সি হয় তাহলে আমরা লিখতে পারি যে জি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার ইকুয়াল টু সি। এগুলো সরাসরি এমসিকিউ আসতে পারে।
যে বৃত্তের আদর্শ সমীকরণ বা এই বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে নিম্নের কোণটি সঠিক, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এক্স অক্ষকে স্পর্শ করলে কোণটি সঠিক, জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কোণটি সঠিক, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এখান থেকে দেখো কিছু কিছু প্রবলেম কত সুন্দরভাবে করা যায়, সেটা হচ্ছে যে এরকম একটা প্রবলেম দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন হচ্ছে বৃত্তটি, এক নম্বর প্রশ্ন দিলাম, এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান এবং স্পর্শ বিন্দু কত। ভেরি গুড, এটার অ্যান্সার এখানে করে নিন। আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, এখানে কিন্তু ধ্রুবক পদের জায়গায় সি আছে, এখানে জি এর মান কত, জি এর মান মাইনাস ওয়ান, এই যে দেখো এখানে জি এর মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু সি, অতএব সি ইকুয়াল টু ওয়ান, এটাই অ্যান্সার। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, সি এর মান ওয়ান। এইবারে যদি বলি স্পর্শ বিন্দু, আমরা জানি কোন একটা বৃত্ত এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে ওয়াই এর মান হয় শূন্য, তুমি তাহলে এই সমীকরণে ওয়াই এর মান শূন্য বসিয়ে দাও স্পর্শ বিন্দুতে, এবং লিখবা স্পর্শ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু শূন্য, ওয়াই এর মান যদি শূন্য বসিয়ে দিই তাহলে এখানে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সি, সি এর মান ওয়ান, দিস ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু ওয়ান। স্পর্শ বিন্দু কত, ওয়ান জিরো, স্পর্শ বিন্দু ওয়ান জিরো, তাহলে এরকম অঙ্ক অনেক তোমাদের বই আছে। এবার যদি আমি বলি এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এখানে এক্সের জায়গায় শুধু আমরা লিখব হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান এবং স্পর্শ বিন্দু কত হয়। তো আমরা জানি যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা জানি এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয় সি, তাহলে এখানে এফের মান কত, যে এফের মান কত, এখানে দেখো তো এফের মান হচ্ছে মাইনাস টু, মাইনাস টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর, দিস ইকুয়াল টু সি, ক্লিয়ার, তাহলে সি এর মান কত, ফোর, কত সহজ হয়ে গেল, রাইট। এবার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এবার আমরা দেখবো যে কোথাকার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে ওয়াই অক্ষের স্পর্শ বিন্দু, তাহলে ওয়াই অক্ষকে যদি কোনো একটা বৃত্ত স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুতে এক্স এর মান কত হবে, শূন্য হবে, এক্স এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে মানটা কত আসতেছে দেখো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস সি এর মান কত পাইছি আমরা, ফোর, দিস ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে লিখে যাচ্ছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, অতএব ওয়াই ইকুয়াল টু টু, তাহলে এক্স এর মান পাইলা জিরো, ওয়াই এর মান পাইলা টু, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, জিরো টু, ক্লিয়ার। তাহলে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান এবং স্পর্শ বিন্দু বের করতে বলতে পারে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান এবং স্পর্শ বিন্দুর মান বের করতে বলতে পারে, ক্লিয়ার। এবার দেখো আরেকটা প্রবলেম যেটা কি না মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায়, এরকম প্রশ্ন আসে, নিম্নের কোন বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে নিম্নের কোন বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। আমরা কিন্তু জানি যে কোনো একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, সরি প্লাস লেখা হয়ে গেছে, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, রাইট। তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হলে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে। অপশনে থাকলে তোমার ক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো, খ নম্বরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তোমার টেন এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, গ নম্বরে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো, ঘ নম্বরে দিলাম নান অফ দিস, অ্যান্সার কোনটা হবে, আর মনে করো না নান অফ দিস হবে, কারণ কালকে দেখো নান অফ দিসই তো করাচ্ছি, এটা অ্যান্সার হবে কিভাবে, আমাদের এখানে সি এর মান পঁচিশ, জি এর মান মাইনাস ওয়ান, স্কোয়ার করলে ওয়ান হয়, ওয়ান আর পঁচিশ একই না, সুতরাং এটার অ্যান্সার হবে না, আমরা জানি জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। এখানে দেখো মাইনাস ফাইভ, জি এর মান স্কোয়ার করলে পঁচিশ, এখানে আছে সাত, তাহলে এটাও হবে না, এখানে সে এখানে পঁচিশ দিলাম তাও কিন্তু হতো না, কারণ তুমি মনে করো না যে একটা মিলালেই হবে, আমাকে দুটা মিলাইতে হবে, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি মিলাইতে হবে, তাহলে এখানে দেখো জি মান হচ্ছে মাইনাস ফাইভ, স্কোয়ার করলে পঁচিশ মিলে গেছে, তার মানে এটাই অ্যান্সার না, এখানে আবার এফ এর মান মাইনাস সিক্স, মাইনাস সিক্সের উপর স্কোয়ার করলে ছত্রিশ হয়, ছত্রিশ তো পঁচিশের সমান না,
সুতরাং এটা অ্যানসার না। এবার এখানে আসি, মাইনাস ফাইভ এখানে জি এর মান, এর পরিষ্কার করলে পঁচিশ, মাইনাস এফ, মাইনাস এফ মানে ফাইভ, এফ এর মান মাইনাস ফাইভ, স্কোয়ার করলে হয় পঁচিশ, তার মানে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এটা মিলে গেছে, সুতরাং এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার। বেশিক্ষণ সময় লাগবে না, তাহলে আমরা এরকম বৃত্তগুলো বের করতে পারবো যদি উভয় অক্ষকে স্পর্শ করে। এবার আমরা বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ বের করব, কত প্রকারের বৃত্ত হতে পারে একটা একটা করে আমরা বলবো আর কি। এবং এই বৃত্তগুলো অন করতে গিয়ে আমরা ইকুয়েশান যতক্ষণ দেখাইছি বৃত্তের সমীকরণ বের করার ওগুলো সমীকরণ ইউজ করব। প্রথমত দিলাম এরকম একটা অঙ্ক লিখলাম না, এরকম মনে করে একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র দেওয়া আছে টু থ্রি এবং ব্যাসার্ধ দেওয়া আছে ফাইভ। এরপর এটা ইন্টারমিডিয়েট ফার্স্ট থেকে নাইন টেন এসের বেলাও পারে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আসলেই পারে। এই বৃত্তের সমীকরণ কি হবে, কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার ফাইভ স্কোয়ার। আর আমি এটা কীভাবে শেখাই, আমি শেখাই হচ্ছে এই বৃত্তের উপরে স্থিত যে কোনো একটা বিন্দু পি অফ এক্স ওয়াই নেব। আমি সূত্র মুখস্থ রাখবো না, আমি মনে রাখবো এইটা বৃত্ত কাকে বলে। এবার দেখো বৃত্তের চ্যাপ্টার অনেকক্ষণ তাই করাচ্ছি কিন্তু বৃত্তের সংজ্ঞায় দেওয়া হয়নি, এটা কোনো কথা হইলো। আসলে বৃত্তটা কি, বৃত্তটা হচ্ছে এরকম একটা জিনিস যে গ্রামের দিকে তোমরা আগে এই যে সরিষার তেল যেগুলো তোমরা খাও, হ্যাঁ এই সরিষার তেল যখন মেশিন পদ্ধতি ছিল না বা ডিজিটাল পদ্ধতি মেশিন তৈরি হয়ে গেছে, আগে যখন মেশিন ছিল না তখন এই সরিষার তেলগুলো কীভাবে বানানো হতো জানো, এরকম একটা মনে করো তেল বের করার একটা প্যানেল ছিল, ওই প্যানেলের মধ্যে সরিষা রাখতো আর একটা নির্দিষ্ট দূরত্বে একটা বাঁশ বা একটা এই কাদের উপরে জোয়াল বলে আমাদের গ্রামের দিকে, ওই জোয়াল দিয়ে গরুকে ঘুরতে বলতো, একটা গরু দিয়ে এইভাবে ঘুরাইতো, রাইট। তাহলে দেখো এখানে একটা বিন্দু, এখানে অনেকগুলো সরিষা, এর উপরে কিন্তু আরেকটা পাটাতন দেওয়া থাকে যেটা ওই ওটাকে পেয়ে আর কি দিয়ে এখান থেকে একটা জোয়াল নিয়ে যায় এখানে একটা গরু, মনে করে এটা হচ্ছে একটা গরু। এইবারে গরুকে করে কি মান লাগায় আর গরু দৌড়াইতে থাকে, কারণ এটা যেহেতু বাঁশের তৈরি বা কাঠের তৈরি এটা তো লম্বা, ইলাস্টিসিটি নাই যে এটা লম্বা হবে আবার খাটো হবে, রাইট। গরুর উপায় নাই, ও গরু দৌড়াতে থাকলে গরু কোন দিকে দৌড়াবে, এদিকে নাকি এদিকে, দাঁড়াতে পারবে না কারণ এটা দৈর্ঘ্য তো বেশি হতে পারে না। তাহলে গরু কি করবে জানো, এইভাবে দেখো, রাইট, গরুকে যদি মাল লাগানো হয় তাহলে গরু এভাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে মানে কি, এর পাটাতনের উপরে পাটাতন মানে করে চাপাতে চাপাতে ঘুরবে, তখন সরিষা থেকে তেল বাড়াবে, রাইট। এই যে গরু চলার পথ, এই গরু চলার পথকে বলা হয় বৃত্ত। তাহলে এখানে যে কাজটা করানো হয়েছে একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দুর চলার পথকে বলা হয় বৃত্ত, একটা নির্দিষ্ট বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দুর চলার পথকে বলা হয় বৃত্ত। তার মানে কি, এই যে নির্দিষ্ট বিন্দু, এই যে চলমান বিন্দু, এই দুটা বিন্দুর দূরত্ব সবসময় যদি সমান হয়, সবসময় যদি ফাইভ হয় তখন এটাকে বলা হয় বৃত্ত। তার মানে কি, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু ফাইভ, মানে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি আমরা কিভাবে, ভুজদ্বয়ের অন্তর, এই যে দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এই দূরত্ব ইকুয়াল টু সবসময় কি হবে ফাইভ হবে, অতএব এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, এটাই অ্যান্সার। এটাকে এখন ভাঙ্গে টাঙ্গে যা হবে সেটাই বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ কোনো ব্যাপার না। পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, আর তুলার চাইতে হালকা, নাকি বলে যেন ওইরকম। তো যাই হোক, এবার আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি। এবার আমি দিলাম যে না আমি বৃত্তের ব্যাসার্ধ দেবো না, ফলাফল খুব পারে। এবার বৃত্তের কেন্দ্র দিলাম টু থ্রি এবং বৃত্তটির ব্যাসার্ধ না দিয়ে বললাম এই বৃত্তটি ফাইভ সেভেন বিন্দু দিয়ে যায়। এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে টু থ্রি এবং বৃত্তটি ফাইভ সেভেন বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ কী হবে তখন বলবো, ভাইয়া যে ব্যাসার্ধ নাই তো ব্যাসার্ধ বের করবো কীভাবে, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে তো ব্যাসার্ধ, ভেরি গুড, সাধুবাদ তোমাদেরকে। কিন্তু আমি বলি যে না, এর পরিস্থিতিতে যে কোনো একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই, তার পি অফ এক্স ওয়াই সব সময় যে শর্তটা মানবে সেটাই হচ্ছে বৃত্ত। আর বৃত্ত মানে হচ্ছে এই যে নির্দিষ্ট বিন্দু আর এই যে এর সঞ্চার পথ, এই পথের পরিস্থিতিতে যে কোনো বিন্দুর দূরত্ব সব সময় সমান হতে হবে। তাহলে বলো এই দূরত্ব আর এই দূরত্ব যদি আমরা সমান বলি তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, সব সময় সমান হবে, এই দূরত্বটা সমান, এই দূরত্বটা সমান, সব সময় দূরত্বটা সমান, রাইট। তাহলে আসি আমরা এখান থেকে, আর দূরত্ব মানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, বর্গমূলটা ওই পক্ষ থেকে উঠাই দিলাম, ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, ভুজদ্বয়ের অন্তর মানে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মানে সেভেন মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। ভাই এখন যোগ বিয়োগ করিয়া বাসায় তোমরা কমপ্লিট হবে এক লাইন।
একটু হিসাব নিকাশ, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি হয়, কেন্দ্র যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কমপ্লিট। তাহলে আমরা এটা শিখলাম, দুটাকে শিখলাম, বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। টোটাল 17-18টা কেস আছে, এখন দেখা যায় কতক্ষণ লাগে। এবার তৃতীয় কেস, যে এই যে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে 2-3, এবং এই বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। মনে করো এখানে আরেকটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এখানে। এই বৃত্তটার সমীকরণ দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 14y প্লাস 3=0 দিলাম এটা। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2-3, এবং যে বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, রাইট? আরে ভাই দেখো, এই বৃত্তের কেন্দ্র কত? তোমরা বলো তো বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয়? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানিয়ে এক্স এবং ওয়াই এর সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই হচ্ছে কেন্দ্র। তাহলে এক্স এবং ওয়াই সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3-7, রাইট? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 3-7। এখন বলো এই বিন্দু পাইছ, এর পরিস্থিতিতে যেকোনো একটা বিন্দু P of xy, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান কিনা? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দূরত্ব সমান হবে। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হয় বলো তো? 3-2 হোল স্কোয়ার প্লাস 7-3 হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমার যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেরকম বৃত্তের সমীকরণ বের করা যাবে। এবার মনে করো এরকম একটা অঙ্ক দিলাম আমি, যে মনে করো একটি বৃত্তের এরকম একটা কথা দিলাম যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 2-3 এবং ইহা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? তাহলে প্রশ্নটা আছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2-3 এবং যা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে যদি কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, লক্ষ্য করে দেয় ব্যাসার্ধটুকু কিন্তু 3 হবে, রাইট? তাহলে কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, তাহলে বৃত্তের সমীকরণ কমপ্লিট। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? খুবই সহজ একটা প্রবলেম এগুলো। তো আবার যদি আমি এরকম প্রবলেম দিই যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে বাট ওয়াই অক্ষকে স্পর্শ করবে, মনে করো ওয়াই অক্ষকে স্পর্শ করলো এবং বৃত্তটির কেন্দ্র দেওয়া থাকলো 2-3, তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র এবং ব্যাসার্ধ লাগে। এখানে চিত্রে দেখো এইটুকু ব্যাসার্ধ 2, তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটুকু হবে এখানে 2। তাহলে কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার। এরপরে যা হবে সেটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে বৃত্তের যদি কেন্দ্র দেওয়া থাকে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। এবার আরেকটা কেস, এমন একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র মনে করা হচ্ছে 2-3 এবং বৃত্তটি এই সরলরেখাকে স্পর্শ করলো। এর আগে কি কি করেছি আমরা? এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এবার আমরা একটা নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করছি। যেমন সরলরেখার সমীকরণ দিলাম এরকম, 3x + 4y + 7=0। তাহলে এখন কথা হচ্ছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র আমার দেওয়া আছে, কেন্দ্র যদি জানা থাকে তাহলে ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ বের করার বুদ্ধি কি? এখান থেকে লম্ব দূরত্ব, এই তো কাহিনী। এর পরিস্থিতিতে যে কোনো একটা বিন্দু নিলাম এক্স ওয়াই, তাহলে এবার যে কাজটা করবো, তাহলে এই দূরত্ব আর এই দূরত্বটা সেম, কারণ ব্যাসার্ধ একই। তাহলে এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা বলবো এরকম ভাবে যে সিবি স্কোয়ার ইকুয়াল টু সি এ স্কোয়ার। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে দূরত্বের বর্গ মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে লম্ব দূরত্বের বর্গ, সি এ মানে কি? এখান থেকে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়? 2-3 থেকে লম্ব দূরত্ব, 3-2-6, 3-4-12, 12+7 ডিভাইড বাই রুট ওভার 3² + 4² এর মডুলাসের বর্গ, এটা হচ্ছে তোমার সি এ। আর এরপর স্কোয়ার আছে, তিন স্কোয়ার দিয়েছে। তাহলে সর্বসাকুল্যে তোমার দাঁড়ালো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 18, 18 সাথে 25, 25 বাই 5 মানে 5, 5 স্কোয়ার, অ্যান্সার কমপ্লিট। তাহলে কেন্দ্র যদি দেওয়া থাকে একটা সরলরেখাকে যদি স্পর্শ করে, সেই বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারব। এবার আসি একটা কেস, সেটা হচ্ছে মনে করো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মানে কেস তৈরি হতেই আছে আর কি। এ মনে করো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2-3। এখন আমার প্রশ্ন হচ্ছে এমন একটা এই বৃত্তটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে যা এই বৃত্তকে
বহিস্থভাবে স্পর্শ করে, এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। মনে করো এটা বৃত্তটা দিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মোটামুটি কত দিলাম, 9 দিলাম, যাও 9 দিলে সমস্যা আছে, এখানে দিলাম হচ্ছে 4 দিলাম। কি সমস্যা আছে একটু পরে বলছি। সমস্যাটা হচ্ছে 2-3 বিন্দুটা যদি কখনো এই বৃত্তের উপরে অবস্থান করে তাহলে সমস্যাটা হয়ে যাবে, আবার যদি দেখা গেল 2-3 বিন্দুটা এর অভ্যন্তরে অবস্থান করে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে, ওগুলো আলোচনা করবো আমরা। তো এরকম একটা বৃত্ত দিলাম, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 2-3 এবং যার এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, এটা বলে দিলাম। এখানে দুটা কেস হতে পারে, আবার এখানে হচ্ছে এই হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 2-3 এবং বৃত্তটি এটাকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পর্শ করে, এটা দিলাম। এটাকে অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে, দ্যাট মিন্স এই বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটাও হতে পারে, রাইট। এবার আসি এই বৃত্তে, আমার উদ্দেশ্য কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ বের করা, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারলে বৃত্তের সমীকরণ পেয়ে যাবো আমরা। আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, দ্যাট মিন্স এখান থেকে এটুকু 2 এবং এই বৃত্তের কেন্দ্র কিন্তু 0-0, রাইট। আর এই বৃত্তের ব্যাসার্ধ জানা নাই, দ্যাট ইজ আর ধরলাম, তাহলে এটা যদি আমি C1 ধরি, এখানে যদি C2 ধরি, আমার উদ্দেশ্য কিন্তু হচ্ছে আর এর মান বের করা। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব, C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব R প্লাস 2, C1 C2 ইকুয়াল টু R প্লাস 2, C1 C2 মানে কি, দূরের বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স রুট ওভ আর 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু R প্লাস 2, অতএব R ইকুয়াল টু রুট ওভ আর 13 মাইনাস 2। তাহলে ব্যাসার্ধ তুমি পেয়ে গেছো, যদি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাও তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ রুট 13 মাইনাস 2, এটার পরে অ্যান্সার কমপ্লিট। এবার দেখো এই কেসে কি হবে, এই কেসে যেটা হবে এই বৃত্তের কেন্দ্র তো 0-0 এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার 2, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হবে তোমার এরকম এইটুকু, দ্যাট ইজ আর ধরলাম এখানে। এবার দেখো এক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে, এটা হচ্ছে C1 এটা হচ্ছে C2, এবার এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু কি করে পাবো, C1 C2 ইকুয়াল টু কিন্তু R মাইনাস 2, এখানে আমি ডিফারেন্স দিলাম, ডিফারেন্স মানে যেটা বড় সেটা মাইনাস হবে, তাহলে অতএব C1 C2 এর মান তো রুট ওভার তোমার 13, এটা ইকুয়াল টু R2 ডিফারেন্স 2, তাহলে এখান থেকে R2 মানে R, তো এটা এটা হচ্ছে R, তাহলে অতএব R ইকুয়াল টু রুট ওভার 13 প্লাস 2, রাইট, 13 প্লাস 2। তাহলে আমি দেখলাম যে যদি আমার বহিস্থভাবে স্পর্শ করতে পারে অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে সেক্ষেত্রে আমি R এর মান বের করতে পারব, R এর মান যদি বের করতে পারি তাহলে অবশ্যই আমি বৃত্তের সমীকরণ পাবো। এবার এখানে একটা ছোট প্রশ্ন এসে যায় যে দুইটা বৃত্ত কখন বহিস্থভাবে স্পর্শ করবে, কখন অন্তঃস্থভাবে স্পর্শ করবে, কখন স্পর্শ করবে না, কখন ছেদ করবে, কখন একটা বৃত্ত আরেকটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। তাহলে এবার আমরা শিখব দুটা বৃত্তের পারস্পরিক অবস্থান, তাহলে হেডিং দিলাম দুটি বৃত্তের পারস্পরিক অবস্থান। এবার আসি আমরা এখানে টোটাল 5টা কেস তৈরি হবে, আবার দেখো আমি কিন্তু বলেছিলাম 17-18টা কেস, তার মধ্যে প্রত্যেকটা কেসের কিন্তু আবার উপকেস তৈরি হচ্ছে, যাই হোক। তো এই যে মনে করো দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, আবার দুটা বৃত্ত পরস্পরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পর্শ করতে পারে, দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, তৃতীয় কেস দুটা বৃত্তের পরস্পরের মাঝে অভিমান থাকতে পারে, যে কেউ কাউকে স্পর্শ করবে না আবার ছেদ করবে না, মানে অভিমান, চরম অভিমান সৃষ্টি হয়েছে এদের মধ্যে, আর যদি তাদের গভীরতা এত বেশি হয়ে যায় যে একটা বৃত্ত আরেকটা বৃত্তের অন্তরের ভেতরে থাকবে, এরকম টোটাল 5টা কেস হতে পারে, দুটা বৃত্তের পারস্পরিক অবস্থান টোটাল 5টা কেস হতে পারে। আমার এই অঙ্ক করানোর সময় একটা কথা মনে আসলো, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই 2002 সালের ঘটনা, সে বছর বিশ্বকাপ খেলা হচ্ছিল, যেদিন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেদিন ছিল হচ্ছে ব্রাজিলের আর আর্জেন্টিনা খেলা, ভুলে গেছি। তো ওই দিন ভাইবা বোর্ডে আমাকে স্যার ডাকলেন, এখন স্যার আমাকে প্রশ্ন করছেন, আমি বলেছি স্যার আমাকে প্রশ্ন করেন, তাড়াতাড়ি যেতে হবে মানে খেলা দেখতে হবে, স্যারের আবার খুব মানে খেলা দেখার খুব শখ, মানে উনিও খেলা দেখবেন আর কি, আমাকে বলছে যে শোনো তুমি যে এক্সপেরিমেন্টটা করেছো সেটার উপরে প্রশ্ন করবো না, এমনি তোমার কিছু বেসিক প্রশ্ন করবো। স্যার করেন, আমাকে স্যার প্রথম প্রশ্ন করলো দুটা বৃত্তের সাধারণ স্পর্শ কয়টা, আমি উত্তর দিলাম স্যার প্রশ্নটা ঠিক হয়নি, আবার স্যার বলছে বাবা দুটা বৃত্তের সাধারণ স্পর্শ কয়টা, আমি বললাম যে স্যার প্রশ্ন আপনি ঠিক করেননি, আবার বলছে
তোমাকে বলছি দুটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা। আমি বললাম, স্যার আপনি যদি সঠিকভাবে প্রশ্ন করতে না পারেন আমি উত্তরও দিব না। এবার আর স্যার খেপে গেছে, স্যার এবার আমার খেপে যায়, এভাবে বলছে, আরে ছেলে তোমাকে বলা হয়েছে দুটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা। এবার আমি বললাম, স্যার আপনি তো প্রশ্ন করতেই জানেন না, প্রশ্ন ঠিক মতো না করতে পারলে আমি উত্তর দেবো কি? আমি যদি বলি একটা আপনি বলবেন ভুল, আমি যদি বলি দুইটা আপনি বলবেন ভুল, তিনটা বললেও ভুল, চারটা বললেও ভুল, তাহলে কোনটা সঠিক দেবো আমি? এভাবে ব্যাপারে বসে আসলে স্যার ঘটনাটা কি জানেন, আপনার প্রশ্নে করা উচিত ছিল দুটা বৃত্ত কিভাবে অবস্থান করে এটা আপনি আমাকে বলে দেননি, তাহলে আমি কয়টা স্পর্শক বলবো? এই ধরনের একটা কেস তৈরি হয়েছিল। আমি তখন স্যারকে এরকম পাঁচটা চিত্র আঁকে তখন বলেছিলাম, স্যার এই যে দেখেন এই ঘটনায় সর্বমোট তিনটা সাধারণ স্পর্শক আছে। কিভাবে? এক দুই, এই যে এখানে একটা সাধারণ স্পর্শক তিনটা আছে, রাইট? আর যদি এইরকম স্যার একটা বৃত্ত যদি তার একটা বৃত্তকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পর্শ করে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক হয় একটা, আর যদি দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে তাহলে সাধারণ স্পর্শক হবে দুইটা, কারণ দেখো এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শক। আর যদি স্যার দুটা বৃত্তের মাঝে অভিমান থাকে, কেউ কাউকে স্পর্শ করবে না ছেদ করবে না, সেক্ষেত্রে সাধারণ স্পর্শক হবে চারটা। কিভাবে? এখানে একটা, এখানে একটা দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, তাহলে টোটাল সাধারণ স্পর্শক আসবে এখানে চারটা। আর যদি স্যার দুইটা বৃত্তের মধ্যে একটা বৃত্তের অন্তরের ভিতরে যদি আর একটা বৃত্ত অবস্থান করে তখন এই দুটা বৃত্তের কোনো সাধারণ স্পর্শক থাকবে না। সারার ভাই বাবুরাও প্রশ্ন করেনি, বলেছে ঠিক আছে যাও খেলনা খেলা দেখতে যাও তুমি ব্রাজিলের, আমি ওখান থেকে উঠে চলে এসেছি। প্র্যাকটিক্যাল অবশ্য 85 দিয়েছিল 50-এ। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করতে চাই আসলে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কিভাবে সিদ্ধান্ত নেব যে তারা বহিস্থভাবে স্পর্শ করে নাকি অন্তঃস্থভাবে স্পর্শ করে নাকি ছেদ করে নাকি ছেদ ও স্পর্শ নটাই করে না কি এবং একটা আরেকটা অভ্যন্তর অবস্থান করবে। চিন্তা করো, যেহেতু দুটো বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া থাকবে, দ্যাট মিনস সি ওয়ান জানা কেন্দ্র জানা, আমরা কেন্দ্র বের করতে পারি, সি টু দ্বিতীয়টার কেন্দ্র আমার জানা, প্রথমটার ব্যাসার্ধ জানা দ্বিতীয়টার ব্যাসার্ধ জানা। এবার এই চিত্রের জন্য দেখো এখানে একটা কন্ডিশন লেখা যায় সি ওয়ান সি টু ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু হবে, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ দুটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হয় তখন বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। এবার এখানে আসি, এটা মনে করো সি ওয়ান, এটা মনে করো সি টু। এবার বলো, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আর ওয়ান আর এখান থেকে এইটুকু হচ্ছে আর টু। এবার এই চিত্রের জন্য দেখো সি ওয়ান সি টু মানে এখান থেকে এইটুকু, তাহলে এই চিত্রের জন্য সি ওয়ান সি টু ইকুয়াল টু হবে আর ওয়ান মাইনাস আর টু। আমি ডিফারেন্স দিই, কারণ আর ওয়ানটা যদি আপনার ভিতরে অন্তঃস্থভাবে স্পর্শ করে এর অর্থ হচ্ছে দুটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের অন্তরফলের সমান হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পর্শ করবে, মানে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। আর যদি দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে দ্যাট ইজ এটা সি ওয়ান এটা হচ্ছে সি টু। এবার আসি, এক্ষেত্রে দেখো এটা আমরা ধরলাম হচ্ছে আর ওয়ান, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এই যে এটা ধরলাম এটা হচ্ছে আর টু। এবারে লক্ষ্য করে দেখো সি ওয়ান সি টু এর মাঝে সম্পর্কটা কেমন হবে, সি ওয়ান থেকে সি টু মানে এইটুকু, তাহলে এটা হচ্ছে সি ওয়ান সি টু, আর ওয়ান প্লাস আর টু, এই আর টু কিন্তু এখানে নিয়ে সেট করে দিই আমরা, দ্যাট মিনস এই যে দেখো এই জিনিসটাকে জাস্ট এখান থেকে তুলে এখানে নিয়ে সেট করে দিলাম, মানে এত বড় মোটামুটি এটা হচ্ছে আসলে আর টু, মানে এটাকে এখানে নিয়ে গেছি। এবার বলো সি ওয়ান সি টু আর ওয়ান প্লাস আর টু এর সাথে একটু ছোট কিনা? অবশ্যই ছোট, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সি ওয়ান সি টু ইজ লেস দেন আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল অপেক্ষা ছোট হয় তখন বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। এবার এখানে আসি, তাহলে এটা যদি সি ওয়ান এটা যদি সি টু হয়, এটা যদি আর ওয়ান হয়, এটা যদি আর টু হয়, সি ওয়ান সি টু মানে এখান থেকে এইটুকু, তার মানে আমরা বলতে পারি এখানে সি ওয়ান সি টু ইজ গ্রেটার দেন আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল অপেক্ষা বেশি হয় তখন বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে না স্পর্শ করবে না, তাদের মধ্যে একটা বিরাট অভিমান সৃষ্টি হয়ে যাবে, রাইট? এবার এখানে আসি, যদি দুটা বৃত্ত এরকম অবস্থান করে সি ওয়ান এটা হচ্ছে সি টু, তাহলে এখান থেকে এই পুরাটি হচ্ছে আর ওয়ান আর এখান থেকে এইটুকু হচ্ছে আর টু। এবারে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে সি ওয়ান সি টু। এই চিত্রের জন্য দেখো সি ওয়ান সি টু প্লাস আর টু, সি ওয়ান সি টু প্লাস আর টু এই দুইজন মিলেও কিন্তু আর ওয়ানের সমান হতে পারছে না, ইজ লেস দেন আর ওয়ান। তার মানে কি? অতএব সি ওয়ান সি টু ইজ লেস দেন আর ওয়ান ডিফারেন্স আর টু, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের অন্তরফল অপেক্ষাও ছোট হয় তখন বৃত্ত দুটি
একটা আরেকটা অন্তরের ভিতরে অবস্থান করবে, ভিতরে অবস্থান করবে। এটা এমসিকিউ আসে যে দুটা বৃত্তের কেন্দ্র C1 C2 এবং R1 R2 হলে ব্যাসার্ধ যদি হয় তাদের, তাহলে যদি দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে তাহলে নিম্নের কোণটি সঠিক, তাহলে যে C1 C2 ইজ লেস দেন R1 প্লাস R2। আমি স্যারকে সেদিন বলেছিলাম, স্যার দেখেন চিত্র আঁকি তো আমি বললাম যে এর সাধারণ স্পর্শ করছে একটা দুইটা তিনটা, এখানে সাধারণ স্পর্শ কয়টা একটা, এখানে সাধারণ স্পর্শ কয়টা দুইটা, এখানে সাধারণ স্পর্শ কয়টা এক দুই তিন চার, এগুলো সাধারণ স্পর্শ, এখানে সাধারণ স্পর্শ আঁকানো সম্ভব না। স্যারকে বলেছিলাম স্যার দেখেন আপনাকে আমি ইকুয়েশন দেবো না, এবার আপনাকে উল্টা প্রশ্ন করছি, এই শর্তে আমি আপনাকে প্রশ্ন করলাম C1 C2 ইজ লেস দেন R1 প্লাস R2 শর্তে দুটা বৃত্তের সাধারণ স্পর্শ কয়টা, তখন কি বলবো? দেখেন আপনার প্রশ্ন বলার মধ্যে কি ভুল ছিল। এখানে দেখেন স্যার, এখানে যেমন দেখেন C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 লেখা আছে, এখানে R1 এর বেজে যে দুটো জিনিস আছে সেই দুটো জিনিস দেখেন স্যার, এখানে 1 এবং এর মিডিল একটা প্লাস, আর 1 আর 2 এর যোগফল কত 3, তাহলে 1 আর 2 এর যোগফল 3, সুতরাং এখানে তিনটা স্পর্শক থাকবে স্যার। তাহলে কোনো একটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্তভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক হবে তিনটা। এবার দেখেন স্যার এখানে এখানে কত আছে, ডিফারেন্স আছে, ডিফারেন্স মানে হচ্ছে বড় বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, সুতরাং এখানে একটা স্পর্শক আছে। এবার দেখেন স্যার এখানে, দেখেন স্যার এখানে প্লাস আছে, তাহলে এখানে 1 + 2 মানে কত 3, কিন্তু স্যার এখানে সমান সমান নাই, এখানে ইজ লেস দেন আছে, ইজ লেস দেন মানে হচ্ছে 3 থেকে জাস্ট ছোট স্যার, 3 থেকে ছোট এবং পূর্ণ সংখ্যা কি হবে জাস্ট ছোটটা, তার মানে এখানে 2 হবে স্যার, এখানে দুইটা স্পর্শক আছে। এবার দেখো এটার ক্ষেত্রে 1 আর 2 এর যোগফল কত 3, কিন্তু এখানে কিন্তু সমান সমান নাই, ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন মানে বড়, তাহলে 3 এর থেকে জাস্ট বড় সংখ্যা কি হয় 4, এই জন্য এখানে 4টা স্পর্শক বিদ্যমান। এবার আসো এখানে 1 আর 2 এর বিয়োগফল মানে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, কিন্তু 1 এর সমান নাই, এখানে ইজ লেস দেন 1 এর থেকে জাস্ট ছোট কি হয় 0, এই জন্য এখানে 0টা সাধারণ স্পর্শক বিদ্যমান, মানে কোনো সাধারণ স্পর্শক নাই। তাহলে দুটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা আমরা এইভাবেও বলতে পারি। তাহলে আমরা বৃত্তের পারস্পরিক অবস্থান নিয়ে আলোচনা করেছি, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা বিভিন্ন প্রকারের বৃত্তের সমীকরণ নির্ণয় করছিলাম, এবার আমরা করবো এরকম একটা বৃত্তের সমীকরণ, সে মনে করো যে এ হচ্ছে একটা বৃত্ত, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বৃত্ত মূল বিন্দুতে যায় এবং x এবং y অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ কাটে, মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে 5, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমরা জানি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ পারা যায়। এই যে মনে করো বৃত্তের কেন্দ্র, এটা দেখো এটা কিন্তু একটা বৃত্তের জ্যা, এখান থেকে এরপর যদি লম্ব টানি তাহলে এটুকু হবে 3/2, এবং এখান থেকে এটুকু যদি লম্ব টানি তাহলে এটুকু হবে তোমার 5/2, তার মানে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, সেটা হচ্ছে 3/2 5/2, আমার কেন্দ্র বেরিয়ে গেছে। আমার দরকার হচ্ছে সমীকরণ নির্ণয় করতে গেলে কেন্দ্র এবং ব্যাসার্ধ, তাহলে আমরা ইতিমধ্যে কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ মানে এখান থেকে এটুকু দূরত্ব, রাইট, এটা যদি সি হয় তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ও সি ইকুয়াল টু √9/4 + 25/4, দিস ইকুয়াল টু √34/4। এই হচ্ছে তোমার ব্যাসার্ধ, কেন্দ্র জানা ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ হবে। অতএব বৃত্তের সমীকরণ x − 3/2² + y − 5/2² = ব্যাসার্ধ স্কয়ার, অর্থাৎ এরপর স্কয়ার করলে আসবে 34/4 = 17/2, দ্যাট মিন্স যে দাঁড়াবে আমার এখানে x² + y² − 3x − 5y + 9/4 + 25/4 = 17/2, বা x² + y² − 3x − 5y এই দুটার যোগফল কিন্তু আসবে 17/2, কেটে গেল দিস ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে আমি অঙ্কটা দিয়েছিলাম, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুতে যায় এবং x এবং y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 এবং 5 অংশ কাটে, ধনাত্মক দিক থেকে বলেছিলাম আমি, এবং তবে অ্যান্সার পাইছো এটা। এটা চিন্তা করে দেখো এটা এভাবে করা যায়, বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে করা যায়, আরও অনেক প্রসেস আছে, তার মধ্যে আমার কাছে আরেকটা প্রসেস সহজ মনে হয়, সেটা হচ্ছে তোমাদেরকে আমি শিখাইছিলাম যদি কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটো দেওয়া থাকে, দ্যাট মিন্স x1 y1, এখানে মনে করো x2 y2, ঘটনা হলো
যে এই বৃত্তের সমীকরণ কি আসতো তোমাদের এরকম এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণটা ইউজ করি। আমরা অঙ্ক করবো এই কনসেপ্ট দিয়ে, তাহলে অনেক সহজে হবে, কেন্দ্র প্রয়োজন নাই, আমার ব্যাসার্ধ বের করার প্রয়োজন হবে না, অনেক সহজে হবে আর কি। দেখা যাক, যেমন আমি এই অঙ্কটা আবার করব, সেটা হচ্ছে এই মনে করো বৃত্ত, এই বৃত্তটা মূল বিন্দুতে যায় বলা আছে, মূল বিন্দু এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে থ্রি এবং ফাইভ অংশ কাটে, তাহলে এটা থ্রি, এখান থেকে এটুকু হচ্ছে ফাইভ। প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই বিন্দুটা আর এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে পারি, যেমন এখান থেকে এটুকু যেহেতু থ্রি তাহলে এখানকার স্থানাঙ্ক থ্রি জিরো, এখানকার স্থানাঙ্ক কি হবে জিরো ফাইভ, বিকজ এটুকু হচ্ছে ফাইভ। সো আমি যদি এটা যোগ করে দিই এরকমভাবে, এখন লক্ষ্য করে দেখাও এইটা আসলে কি নির্দেশ করে। লক্ষ্য করে এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপর স্থিত একটা বিন্দু এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি বৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা অবশ্যই ব্যাস নির্দেশ করবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণই এক সমকোণ হয়। 90 না শিখেছো তোমরা, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস এটা হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসের প্রান্ত বিন্দু দুটো জানা আছে কিনা দেখো, ব্যাসের প্রান্ত বিন্দু কি কি, থ্রি জিরো আর একটা হচ্ছে জিরো ফাইভ, দ্যাট মিনস এটা এ এটা বি, তাহলে এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করলেই হচ্ছে। তাহলে এখানে তোমরা লিখবা জাস্ট এক লাইনে করা কিন্তু হবে, এবং রিটার্ন করা যাবে এক লাইনের অঙ্ক, এটা এবি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান মানে থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স টু মানে জিরো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে জিরো ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু মানে ফাইভ, দিস ইকুয়াল টু জিরো। এবার গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে গুণ করে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই অ্যান্সার। একটু আগে কিন্তু এই অ্যান্সারটা এসেছিল, বাট ওখানে আমাদেরকে কেন্দ্র বের করতে হয়েছে, ব্যাসার্ধ বের করতে হয়েছে, বহুত কষ্ট করতে হয়েছে, বাট সেই কষ্টটা একটু হলেও আমাদের মানে কম হয়েছে কষ্ট এখানে। তো এখানে এই কটা মনে করো এমসিকিউ আসলো, রিটেন আসলো না, সময় তো 45 সেকেন্ড, তাহলে কী করে করবো? আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, মূল বিন্দুগামী যদি হয় বৃত্তটা এবং এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যখন থ্রি এবং ফাইভ অংশ কাটে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃত্তের সমীকরণে কোনো একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর মান শূন্য হয়, দ্যাট মিনস ধ্রুবক পথ থাকবে না, তাহলে মানে এখানে ধ্রুবক পথ নাই। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ছিল আমাদের আদর্শ সমীকরণে, শুধু এক্স আর ওয়াই সহটা নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে মূল বিন্দুগামী এবং এক্স এবং ওয়াই একটা ধনাত্মক দিক থেকে যখন থ্রি এবং ফাইভ অংশ কাটলো, অ্যান্সার আসলে এটা। আসলে মেন কনসেপ্টটা হচ্ছে, মেন জিনিসটা কি আসবে তোমাদের এমসিকিউ করার জন্য দেখো, সেটা হচ্ছে আমি এরকম একটা প্রবলেম নিলাম, দ্যাট মিনস এইটা, এবারে এই জিনিসটা করবো আমরা এভাবে, মূল বিন্দু এখান থেকে এটুকু দিলাম হচ্ছে এম আর এটুকু দিলাম এন, এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে এম এবং এন অংশ কাটে, তাহলে এখানকার স্থানাঙ্ক হচ্ছে এম জিরো, এখানকার স্থানাঙ্ক জিরো এন, রাইট? এটা ব্যাস, ব্যাসের প্রান্ত বিন্দু যদি এম জিরো হয় এবং এন জিরো এন হয় তাহলে সমীকরণটা কি আসবে, এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস জিরো লিখলাম না প্লাস ওয়াই মাইনাস জিরো মানে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এন ইকুয়াল টু জিরো, সর্বসাকল্যে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এন ওয়াই ইকুয়াল টু জিরো। এত সুন্দর একটা ঘটনা আসলে দেখো, এটাকে যদি তোমরা চিন্তা করতে পারো তাহলে কি আসলো, আসলে আমাদের সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবেই, এম মানে এক্স অক্ষ থেকে কাটা অংশ, এন মানে ওয়াই অক্ষ থেকে কাটা অংশ। তাহলে আমি এখানে লিখতে পারি বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, বৃত্ত মূল বিন্দুগামী হলে সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবেই মাইনাস এক্স অক্ষ হতে কর্তিত অংশ ইন্টু এক্স মাইনাস ওয়াই অক্ষ হতে কর্তিত অংশ ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো। জাস্ট এটা মনে রাখবে তোমরা, এমসিকিউ যদি আসে তাহলে মনে করে একবারে 10 সেকেন্ডের সময় লাগবে না। তুমি এখানে দেখো এক্স অক্ষ থেকে কত অংশ কেটেছে, থ্রি অংশ, ওয়াই অক্ষ থেকে কত অংশ কেটেছে, ফাইভ অংশ। তবে এখানে একটা কথা, যদি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কাটে এটা হবে পজিটিভ মান, দেখা গেল তোমার প্রশ্নে বলা থাকলো এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে থ্রি অংশ কাটে, দ্যাট মিনস ওখানে মাইনাস থ্রি বসাতে হবে, এক্স অক্ষ থেকে কাটা অংশ বসাতে হবে মাইনাস থ্রি। আর যদি বলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে ফাইভ অংশ কাটে তাহলে তোমাকে ওখানে ফাইভ বসানো যাবে, এখানে বসাতে হবে মাইনাস ফাইভ। তাহলে ধনাত্মক দিক থেকে কাটলে ধনাত্মক মান বসাবা, ঋণাত্মক দিক থেকে অংশ কাটলে ঋণাত্মক মান বসাবা, যে অংশটুকু কাটে তার ঋণাত্মক মান, রাইট? তাহলে আমরা এই ধরনের যত অঙ্ক আছে আমরা সব এখন করতে পারবো। এটা একটা গেল, এবার একটা অঙ্ক করবো এরকম, এমন একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে যা কোনো একটা অক্ষকে স্পর্শ করবে এবং অপর অক্ষ হতে একটা জ্যা খণ্ডন করবে।
তাহলে এরকম একটা প্রবলেম নেই। মনে করো প্রবলেমটা হচ্ছে এরকম, এই মনে করো বৃত্ত, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলো, সে এইটা, এবং ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কেটে নিল, মানে এইটা। দেখো দুইটা কেস এখানে, একটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলো, ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশের জ্যা খণ্ডন করলো, দ্যাট মিন্স এইটুকু সিক্স, তাহলে এইটুকু সিক্স, এবং ধরে নিলাম এটা কিন্তু ধরে নেওয়া মানে এটুকু সিক্স মানে ধরে নেওয়া আর কি, এবং বলা থাকলো এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে, সে এইটুকু হচ্ছে আমার ফোর জিরো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ফোর জিরো। তাহলে প্রশ্নটা হবে এরকম ভাবে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে সিক্স একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তাহলে প্রশ্নটা হচ্ছে এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে সিক্স একক দীর্ঘ জ্যা খণ্ডন করে, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে একটা জিনিস, ওয়াই অক্ষ হতে এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে, এখানে কিন্তু লাল দিয়ে দেবো ড্যাঞ্জার জোন, এটা ড্যাঞ্জার জোন কি জন্য, এক্স অক্ষকে যেহেতু ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এর অর্থ হচ্ছে এক্স অক্ষের কোন দিকে স্পর্শ করে সেটা ফিক্সড, কেবলমাত্র ফোর জিরো বিন্দুটা কোথায় অবস্থান করে, ধনাত্মক দিকে অবস্থান করে। তাহলে এখানেও তাই, ওয়াই অক্ষতে সিক্স একক দীর্ঘ জ্যা খণ্ডন করে, কিন্তু বলা নাই ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে নাকি ঋণাত্মক দিক থেকে, এটা কি বলা আছে, এটা বলা নাই, কিন্তু এখানে ফিক্সড ফোর জিরোটা ধনাত্মক দিকের উপরেই অবস্থান করে, দ্যাট মিন্স এখানে টোটাল তোমার দুইটা বিন্দু পাওয়া সম্ভব। এখানে আসতেছি আমরা, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে বৃত্তের কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে। তাহলে দেখা যাক, এখান থেকে রেবুল লম্ব ডানলাম, এখান থেকে রেবুল লম্ব ডানলাম। আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে জ্যা এর উপরে অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে, দ্যাট মিন্স এইটুকু যদি সিক্স হয় তাহলে এখান থেকে এইটুকু হবে তোমার থ্রি, আর এখান থেকে এটুকু ফোর, এইটুকু ফোর হলে এইটুকু হবে ফোর, তাহলে এটা থ্রি এটা ফোর, তাহলে এখান থেকে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে পিথাগোরাস বলেছে এটা যদি থ্রি হয় এটা যদি ফোর হয় তাহলে এটা ফাইভ হবে, উপায় নাই, পিথাগোরাস এর সূত্র রুট ওভার থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার, দিস ইজ ফাইভ অ্যান্ড দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল, এই বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ নির্দেশ করে ফাইভ, তাহলে এটা যদি ফাইভ হয় দিস উইল বি ফাইভ বিকজ দিস ইজ দ্য অ্যানাদার রেডিয়াস অফ দিস সার্কেল, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ এটা ফাইভ হলে এটাও ফাইভ হবে। তাহলে আমাকে তোমায় বলো যে এই বৃত্তের এইটুকু ফোর মানে এখান থেকে এটুকু ফোর আর এইটুকু ফাইভ, তাহলে এখানে কেটে স্থানাঙ্ক ফোর ফাইভ, কেন্দ্র স্থানাঙ্ক পেয়ে গেছি, ব্যাসার্ধ কত ফাইভ। তাহলে আমাকে বলো যে যদি কেন্দ্র স্থানাঙ্ক ফোর ফাইভ হয় ব্যাসার্ধ ফাইভ হয় বৃত্তের সমীকরণ বের করা যায়, কিন্তু একটা কথা বলেছিলাম যে এটা এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে সিক্স একক দীর্ঘ জ্যা খণ্ডন করে, কিন্তু ওয়াই অক্ষের কোন দিক থেকে করে এটা বলা নাই, তাহলে ধনাত্মক দিক ঋণাত্মক দিক দুই সাইড থেকেই কাটতে পারে, তার মানে বৃত্তটা নিচের দিকেও হতে পারে, তো চাই না এই যে মনে করে এই বৃত্তটাও হতে পারে এবং এখান থেকে এইটুকু সিক্স, রাইট। তাহলে দেখো নিচের দিকে আরেকটা কেন্দ্র আছে, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এদিকে যদি ফোর ফাইভ হয় তাহলে এটার স্থানাঙ্ক হবে ফোর মাইনাস ফাইভ, জাস্ট এই চিত্র না আঁকাবার শুধু রিটেনে, তারপরে কি করবো, চিত্র হতে স্যার দেখেলেন চিত্র হতে পাই কেন্দ্র, কেন্দ্র কত ফোর প্লাস মাইনাস ফাইভ এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি ফাইভ, অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব আমরা পারবো, শুধু এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে টোটাল বেশ কয়েক প্রকারের অঙ্ক হতে পারে, এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষ থেকে কাটে, রাইট, এই অঙ্কটা না দিয়ে এরকম দিতে পারে যে এই মনে করো বৃত্ত এবং এখানে বলে দিলে এরকম এক্স অক্ষের ফোর একক দূরত্বে স্পর্শ করে, একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দু থেকে ফোর একক দূরে স্পর্শ করে, এই কথাটা যদি বলা থাকে তাহলে চিন্তা করে দেখো ফোর একক দূরে এক্স অক্ষকে সে স্পর্শ করে, এখন ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে এটা কিন্তু বলা নেই, তাহলে আমরা এদিকে হতে পারে বৃত্তটা এদিকে হতে পারে, দ্যাট মিন্স বৃত্তটা এদিকেও হতে পারে এরকম ভাবে, দ্যাট মিন্স এই বৃত্তটা হতে পারে, তাহলে এখানে হতে পারে, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমার কেন্দ্রটা কি হতে পারে, এখান থেকে তো এটুকু আগের মতোই হবে আর কি, এটুকু ফাইভই হবে, এটুকু হচ্ছে ফোর, এটুকু হচ্ছে থ্রি, তাহলে দেখো এবারে কিন্তু কেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে, তার কারণ এই পাশে একটা কেন্দ্র আসবে, তাহলে কেন্দ্র হচ্ছে এখানে ফোর ফাইভ একটা, এখানে মাইনাস ফোর ফাইভ একটা, আর ব্যাসার্ধ ফাইভ, এটা নির্ভর করবে তোমার প্রশ্নে কি বলা আছে, তারপর চিত্র একবার কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এবার আমরা শিখবো হচ্ছে তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তো তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের অনেক প্রসেস আছে,
তবে আমি সাজেস্ট করি রিটেনে করার জন্য যেটা করি সেটা হচ্ছে এই যে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তটা মনে করো 3 1 বিন্দু, 2 0 এবং মনে করো এখানে 2 3 বিন্দুর আমি হল। প্রশ্ন হচ্ছে একটা বৃত্ত এই তিনটা বিন্দুদের অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ কি হবে? আমি এটা সাজেস্ট করি এই সমীকরণটাকে ব্যবহার করার জন্য x² + y² + 2zx + 2fy + c = 0। তাহলে এই বৃত্তটা এই তিনটা বিন্দুতে অতিক্রম করে, তাহলে তিনটা বিন্দু যদি আমরা এখানে বসাই তাহলে এই অংশটা আমরা ওই পাশে লিখবো, আসলে মাইনাস করে 3 1 বিন্দুতে পাস করলে এই দুটোর যোগ করে -10 ওই পাশে লিখবো, 3 1 বিন্দু এখানে বসাই দিলে 3 6z + 2f + c = -10, এই যে এই -10 কিন্তু ওখানে চলে গেছে। আবার 2 0 বিন্দু যদি বসাই তাহলে 4x + c = -4 হবে, কারণ 2 0 বিন্দু এখানে বসালে -4 হবে, এটার যোগ ফল +4 হবে, পাশে গিয়ে -4 হবে, 4z। আবার যদি 2 3 বিন্দু বসাই, 2 3 বিন্দু বসালে 4z + 6f + c = তাহলে কি আসবে, এখানে আসবে যেটা সেটা হচ্ছে 2 3 এই দুটা জিনিসের বর্গের যোগ ফল হচ্ছে -13 + 13, এই পাশে কি হবে -13। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন দেখো তোমাদের পরীক্ষা হলে তো তুমি ক্যালকুলেটার নিয়ে যাবে, রিটার্ন যেহেতু ইঞ্জিনিয়ারিংগুলোতে রিটার্ন দিচ্ছে, এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেটারে সলভ করে জিএফসি এর মান বের করবা, জিএফ আর সি এর মান বের করে জাস্ট এখানে বসিয়ে দেবা, তাহলেই হবে, খুব বেশি সময় লাগবে না। রিটার্নে তোমরা এভাবেই করবা, এটা আমার বিশ্বাস। এটা আরও এভাবে করা যায় সেটা আমরা আসবো একটু পরে, তিনটা বিন্দু নির্দিষ্ট সমীকরণ নির্ণয়ে। ওকে, এবারে দেখো আমরা এবার একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে এরকম যে একটা বৃত্ত দুটি বিন্দুতে যাবে এবং বৃত্তটির কেন্দ্র একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থান করবে। তাহলে দেখো মনে করো এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে যে কোনো একটা সরলরেখা, সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকবে সে 2x - y + 7 = 0। তোমাকে প্রশ্ন করলাম এরকম এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3 1 এবং 2 0 বিন্দুতে যায় এবং বৃত্তটির কেন্দ্র 2x - y + 7 = 0 সরলরেখার উপর অবস্থিত, তাহলে কি করবা? এই ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাই ব্যবহার করতে বলি, x² + y² + 2zx + 2fy + c = 0। কারণ কি জানো, তোমার তো দরকার তিনটা ইকুয়েশন, জিএফসি নির্ণয় করার জন্য তোমার কয়টা ইকুয়েশন দরকার? তিনটা ইকুয়েশন। তো প্রথম কথা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত? -g - f, যা কিনা এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে প্রথম কন্ডিশন দিয়ে কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমি এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করাতে পারি। কিভাবে করব? তাহলে -2g + f + 7 = 0, 1 নম্বর ইকুয়েশন। এবারে 3 1 বিন্দুতে যখন পাস করবো, এটা তখন একটু আগে করলাম আমরা, 3 1 বিন্দুতে যদি এই বৃত্তটা গমন করে তার হবে হচ্ছে তোমার 6g + 1 বসালে এখানে 2f + c = 0, ইকুয়েশন নম্বর 2। আবার 2 0 বিন্দুতে পাস করি, সরি এখানে 0 না, এখানে -10 হয়, সেটা হচ্ছে 3 1 বিন্দুতে এখানে বসালে 10 টা এপাশে কি হবে -10। আবার 3 1 বিন্দুটা বসালাম, এবার 2 0 বিন্দুটা বসাবো, 2 0 বিন্দু বসালে এখানে 4 যা কেন ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে -4 আগে লিখে রাখলাম, তাহলে 2 0 বিন্দুটা এখানে বসাই দিলে 4g + 0 + c = 0, -4 2, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবার বলো এখানে তিনটা ইকুয়েশন, আননোন কয়টা? তিনটা, জি এফ আর সি, তিনটা আননোন, তিনটা ইকুয়েশন, এই তিনটা সমীকরণ তোমরা সলভ করতে পারো। তাহলে জি এর মান বের করবা, এফ এর মান বের করবা, আর হচ্ছে সি এর মান বের করবা, এটা বাসায় গিয়ে ক্যালকুলেটরে বসিয়ে করবা। তাহলে আমরা কি করলাম, দুইটা বিন্দুগামী হবে এবং আমরা কি করেছি এখানে কেন্দ্র যদি একটা সরলরেখার উপর অবস্থান করে, এই জাতীয় বৃত্তের সমীকরণ এভাবে সলভ করব। এবার দেখো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সরলরেখার চ্যাপ্টারে শিখেছিলাম দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী, মানে এরকম L1 যদি একটা সরলরেখা হয় ও L2 যদি আর একটা সরলরেখা হয়, এই সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ L1 + k × L2 = 0, অর্থাৎ প্রথম সরলরেখা + k × দ্বিতীয় সরলরেখা = 0, এটা হচ্ছে দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটা এরকম হবে, এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এই দুটোর ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এগুলো যে কোনো সরলরেখার সমীকরণ হবে L1 + k × L2 = 0, k
কে এর মান তোমার যে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে মান বের করা সম্ভব হয়। অনুরূপভাবে আমি যদি এখানে এল ওয়ান এবং এল টু না দিয়ে এরকম একটা প্রশ্ন করি তোমাদেরকে, যে মনে করো এরকম যে এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সরলরেখা আছে, প্রশ্ন হচ্ছে এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে। তাহলে মনে করেন এটা হচ্ছে সি বৃত্ত সরলরেখা আছে, এটা হচ্ছে লাইন, তাহলে এদের ছেদবিন্দুগামী বৃত্ত মানে হচ্ছে এইটা। তোমরা যেটা করতে যে এটার একটা ছেদবিন্দু বের করতে তারপরে বের করতে, এটা একটু কষ্টকর বিষয়, তা আমরা এভাবে করবো না। আমাকে বের করতে হবে আসলে এই বৃত্তটার সমীকরণ, এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে, অর্থাৎ সি ও এল এর, সি ও সার্কেল এবং লাইনের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ সি প্লাস কে ইন্টু এল ইকুয়াল টু জিরো। কে এই পাশে দিতে পারবা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শিখলাম সি মানে হচ্ছে সার্কেলের ইকুয়েশান, মানে দ্যাট মিন্স বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু জিরো, বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ। আর যদি এরকম হয়, আরেকটা কেস আছে, মনে করো এ হচ্ছে একটা বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত আছে, প্রশ্ন হচ্ছে এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে। এখানে এ বিন্দু, এখানে মনে করো বি বিন্দু, এই যে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ মানে এই যে এইটা, আমার বের করতে হবে এই বৃত্তের সমীকরণ কি হবে। ধরে নিলাম এটা সি ওয়ান বৃত্ত, এটা হচ্ছে সি টু, সার্কেল ওয়ান সার্কেল টু, তাহলে সি ওয়ান এবং সি টু এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু জিরো। তাহলে এখানে লিখি আমরা সি ওয়ান ও সি টু, দ্যাট মিন সার্কেল ওয়ান সার্কেল টু এর ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে, সি ওয়ান প্লাস কে ইন্টু সি টু ইকুয়াল টু জিরো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে করলাম আমরা, সার্কেল এবং লাইনের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ সার্কেল প্লাস কে স্ট্রেট লাইন ইকুয়াল টু জিরো, আর দুইটা সার্কেলের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে সি ওয়ান প্লাস কে ইন্টু সি টু ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এবারে যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখন দু একটা প্রশ্ন দিই আমরা, যে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ইকুয়াল টু টেন এক্স দিলাম, এইটা ইকুয়াল টু জিরো, এবং ওয়াই ইকুয়াল টু টু এক্স একটা সরলরেখা দিলাম, তাহলে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশান, এটা হচ্ছে লাইনের ইকুয়েশান। আমার প্রশ্ন কি জানো, আমার প্রশ্ন হচ্ছে এই সরলরেখাটা ওয়াই ইকুয়াল টু টু এক্স সরলরেখাটি যদি এই বৃত্তের একটি জে এর সমীকরণ নির্দেশ করে, তাহলে ইহা এই সার্কেলের জে এর সমীকরণ নির্দেশ করলে উক্ত জে কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে, প্রশ্ন হচ্ছে আমার এটা। তাহলে আমি এবার তোমাকে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স ইকুয়াল টু জিরো, এখানে মনে করো একটা জে এর সমীকরণ দেওয়া আছে, এই জে এর সমীকরণটা কত, ওয়াই ইকুয়াল টু টু এক্স, বা এটাকে লেখা যায় টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। প্রশ্ন হচ্ছে যে এই যে প্রান্ত বিন্দু, এটা এ, এটা হচ্ছে বি, এই এ বি কে ব্যাস ধরে, এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে, দ্যাট মিন্স তুমি এই বৃত্তটার সমীকরণ চাচ্ছ। তাহলে আমাকে উত্তর দাও যে এই বৃত্তটা, এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী ছেদবিন্দুগামী কিনা, প্রথম উত্তর দিতে হবে এটা অবশ্যই ছেদবিন্দুগামী। তাহলে আমরা কি করবো, এই নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে ইন্টু সরলরেখা, দ্যাট মিন্স টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। কে এর মান কিন্তু তুমি জানো না, এটা হচ্ছে নির্ণেয় বৃত্ত, তাহলে বা এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু কে এক্স মাইনাস কে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা তোমাকে নির্ণয় করতে হবে, সে এটা এক নং বৃত্ত ধরে নিলাম আর কি। এখন ঘটনা হচ্ছে আমার কে এর মান এখানে জানতে হবে, এই বৃত্তের কেন্দ্র কত বলতো, কেন্দ্র হবে এক্স এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে, তাহলে ফাইভ মাইনাস কে কমা কে বাই টু, এই হচ্ছে কেন্দ্র। আবার এক্স এবং ওয়াই সহকে মাইনাস টু দ্বারা ভাগ করলে যা হয় সেটাই কেন্দ্র, তাহলে এক্স এর সহক এখানে এখানে আছে, তাহলে মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে ফাইভ মাইনাস কে কমা কে বাই টু। এই কেন্দ্র যেহেতু এই বৃত্তের এটা একটা ব্যাস নির্দেশ করে, তাহলে কেন্দ্র সবসময় ব্যাসের উপর অবস্থান করে, তাহলে আমি যদি এখানে এই মানটা বসিয়ে দিই, তাহলে কে বাই টু ইকুয়াল টু টু ইন্টু ফাইভ মাইনাস কে, তার মানে থাকছে আমার এখানে কে ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফোর কে, ফাইভ কে ইকুয়াল টু টোয়েন্টি অর্থাৎ কে ইকুয়াল টু ফোর, কে ইকুয়াল টু ফোর। ক্লিয়ার? তাহলে কে এর মান আমি ফোর পেয়ে গেছি,
আমি কি এর মানে এখন এক নং সমীকরণে বসে দিলেই হচ্ছে? তাহলে অতএব এক হতে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x, এর মান পেলাম 4 প্লাস 8x মাইনাস 4y ইকুয়াল টু 0. দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0. এই হচ্ছে অ্যান্সার. ক্লিয়ার? তাহলে আমার যদি একটা বৃত্ত থাকে আর একটা সরলরেখা থাকে, সেই সরলরেখা যদি ওই বৃত্তটা জ্যা নির্দেশ করে, উক্ত জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত যত অঙ্ক আছে সব এভাবে করতে পারবা. অথবা এটা আরেকভাবে করতে পারতা যে এই দুটো ছেদ বিন্দু বের করে তুমি প্রান্ত বিন্দুগুলো জানতে পারতা. এই অঙ্কটা অবশ্য সহজ ছেদ বিন্দু বের করা. আর এমন কিছু অঙ্ক আসবে, যেমন আরও অনেক ইকুয়েশন আসবে যেগুলো বের করা অনেক দেরি হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ বিষয়। এই জন্য আমি এই নিয়মটা সাজেস্ট করি যে এটা তোমরা মনে রাখতে পারো। যেমন আমি যেটা ছেদ বিন্দু বের করে করতাম তাহলে কি হতো, সেটা হচ্ছে যে এই দুটো ছেদ বিন্দু বের করো, এ আর বির স্থানাঙ্ক বের করো, তাহলে ওয়ার মান এখানে বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়ার মান কত, টু এক্স, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0. দ্যাট মিন্স ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0. অতএব এক্স ইকুয়াল টু 0 একটা, টু একটা। এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মানও হবে 0, আবার এক্স এর মান যখন 2 ওয়াই এর মান হবে 4। তাহলে আমরা কি বের করতে পারি, জে এর প্রান্ত দ্বয় কি হচ্ছে 0 0 একটা, 2 4 একটা। এই যে দেখো জে এর প্রান্ত দ্বয় আমি পেয়ে গেছি, এখানে 0 0 আর এখানে বি অফ 2 4। এখন দেখো এই জেটাই কিন্তু আমার নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্ত দ্বয়, তাহলে ব্যাসের প্রান্ত দ্বয় যদি জানা থাকে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারি। কি হবে, অতএব বৃত্তের সমীকরণ x মাইনাস x1 ইনটু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0। এই দেখো এইটার এটা সেম। তাহলে এটা কখন করব, যখন দেখবা এই সমীকরণ দুটা সমাধান করে x আর y এর মান খুব সহজে বের করা যাচ্ছে, সেক্ষেত্রে এটা করবা। তাহলে আমার একটা বৃত্ত এবং একটা সরলরেখা ছেদ বিন্দু হবে, এই ধরনের প্রবলেম করছি আমি। এবার মনে করো যে আমি এরকম একটা প্রবলেম নিলাম, খুবই সুন্দর একটা প্রবলেম, বুয়েটে এটা বেশ কয়েকবার এসছে। যেমন এই দেখো এই বৃত্তটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, এই বৃত্তটার এই সরলরেখাকে মনে করো এখানে তোমার দিলাম 3x প্লাস y, এখানে একটা এর উপর একটা বিন্দু নিয়ে আঁকে, সেটা হচ্ছে মনে করো 3 1 বিন্দু মাইনাস 10 ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে এরকম একটি বৃত্ত 3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল টু 0 সরলরেখাকে 3 1 বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তটি 2 5 বিন্দুগামী, এই ধরনের একটা প্রশ্ন করা হলো। তার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল টু 0 সরলরেখাকে 3 1 বিন্দুতে স্পর্শ করে এবং 2 5 বিন্দুতে যায়। এই অঙ্কটা তোমরা অনেক বড়ভাবে করতে, বাট আমি এখানে এই ছেদক আকৃতির যে নিয়মটা শিখালাম এটা দিয়ে করাবো। যেমন প্রথম কাজ হচ্ছে আমি যদি এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই বিন্দুটাকে একটা পয়েন্ট সার্কেল চিন্তা করতে পারি যে এটা কেন্দ্র এবং ব্যাসার্ধ শূন্য, তাহলে আমরা এরকম করি 3 1 কে কেন্দ্র ধরে বিন্দু বৃত্তের সমীকরণ x মাইনাস 3 হল স্কয়ার প্লাস y মাইনাস 1 হল স্কয়ার ইকুয়াল টু 0। বিন্দু বৃত্ত কেন বলছি, এই বৃত্তের ব্যাসার্ধ শূন্য, জাস্ট ওই বিন্দুটার সমীকরণ, জাস্ট ওই বিন্দুটার সমীকরণ, কোন একটা বিন্দুর সমীকরণ মানেই হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ। তাহলে ওই বিন্দু বৃত্তের সমীকরণ কি হবে, x মাইনাস 3 হল স্কয়ার প্লাস y মাইনাস 1 হল স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমার প্রশ্ন, এটা যদি আমার 1 নম্বর সরল লেখা হয়, এটা যদি 2 নম্বর বৃত্ত হয়, লক্ষ্য করে দেখো তোমার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এটা। দ্যাট মিন্স এই বৃত্তটা কোন দিকে যায়, লক্ষ্য করে দেখো এই বৃত্তটা যায় এই বিন্দু বৃত্ত এবং এই সরলরেখার ছেদ বিন্দু দিয়ে, তাহলে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু বৃত্ত এবং এই সরলরেখার ছেদ বিন্দু কিনা, তার মানে কি এই সরলরেখা এবং এই বিন্দু বৃত্তের ছেদ বিন্দু গামী যে কোনো বৃত্ত এটা। তাহলে ইকুয়েশন কি হবে, আমরা জানি বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দু গামী যে কোনো বৃত্তের সমীকরণ হয় বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা 3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ যে বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা ইকুয়াল টু 0। এখানে তো কে এর মানও জানা, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 3। ইহা কোন বিন্দুগামী, ইহা 2 5 বিন্দুগামী। দ্যাট মিন্স 2 5 এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। 2 5 বিন্দুতে সিদ্ধ করো, এখানে 2 বসাইলে আসতেছে 1, 5 বসালে 4, পরিষ্কার মানে 16 প্লাস কে ইনটু 2 3 2 6 প্লাস 5 মাইনাস 10 ইকুয়াল টু 0, এখানে 11 থেকে 10 বাদ দিলে 1, তার মানে কে ইকুয়াল টু আসতেছে মাইনাস 17। জাস্ট কে এর মানটা এখানে বসিয়ে দাও, যা পাবা
সেটাই অ্যান্সার। তাহলে কে এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই বৃত্তের সমীকরণ। তাহলে কোনো একটা বৃত্ত কোনো একটা রেখাকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং বৃত্তটি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, এই ধরনের যত বৃত্ত আছে সব সমীকরণগুলো আমরা এভাবে করবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অত্যন্ত অত্যন্ত একবারে ভেরি 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 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, এই প্রবলেমটা মানে এত ইম্পর্টেন্ট প্রবলেম এটা। তাহলে কী হবে, একটা বৃত্ত একটা নির্দিষ্ট সরলরেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং বৃত্তটি একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, এই ধরনের যত অঙ্ক আছে সব করে ফেলবা। এবার আসি আমরা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে কতভাবে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে ঠিক আছে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কীভাবে বের করতে পারি, তো আমরা একটু আগে শিখেছি যে দুটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ ব্যাসের প্রান্তবিন্দু দুটার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারি। কিন্তু এই প্রবলেমটাই কতভাবে আসতে পারে, যেমন আমি তোমাকে বললাম এই ধরনের 3x + 4y - 12 = 0, সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ কি হবে, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে দেখা যাক আমরা পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আমরা সমীকরণটাকে লিখতে পারি 3x + 4y = 12 বা x/4 + y/3 = 1। তো তোমরা জানো এরকম সরলরেখা হয় এরকম, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কাটা অংশ, এটা ওয়াই অক্ষ থেকে কাটা অংশ। তাহলে এক্স অক্ষের ছেদ বিন্দু 4 0, ওয়াই অক্ষের ছেদ বিন্দু 0 3। তোমার প্রশ্নে বলা হয়েছে যে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ, দ্যাট মিন্স এই হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে পরিবৃত্তের সমীকরণ মানে এইটা। এখন বলো এটা ব্যাস নির্দেশ করে এবং ব্যাসের প্রান্তবিন্দু দ্বারা দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু থাকলে বৃত্তের সমীকরণ কি হয়, তুমি জাস্ট চিত্র তাকাবা, চিত্রের দিকে তাকিয়ে লিখবা বৃত্তের সমীকরণ x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0, গুণ করে দেওয়া হবে সেটাই অ্যান্সার। তাহলে একটি সরল রেখা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ বের করলাম। তাহলে এই অঙ্কটা এভাবে না দিয়ে এভাবে দিতে পারে, ব্যাসের প্রান্তবিন্দু না দিয়ে এভাবে বলতে পারে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তদ্বয় 4 0 এবং 0 3। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তদ্বয়ই হবে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের প্রান্তদ্বয়। এবার আসি আমরা এরমটা অঙ্ক করলাম, যে মনে করো একটা বর্গক্ষেত্র নিই, প্রশ্ন হচ্ছে এরকম যে ও এ বি সি এটা একটা বর্গক্ষেত্র, প্রশ্নে বলা আছে ও এ বি সি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, ও এ এবং ও সি রেখা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থিত, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এটাও বি, তাহলে এটাও বি, এটাও বি। এবারে দেখো তাহলে ব্যাসের প্রান্তদ্বয় এটা নির্ণয় করতে হবে, তাহলে এটা যদি বি হয়, এটা যদি বি হয় তাহলে এখানকার স্থানাঙ্ক বিবি, তাহলে এখানকার স্থানাঙ্ক কত হয় 0 0, তাহলে এটাই ব্যাসের প্রান্তদ্বয় কিনা, তাহলে ব্যাসের প্রান্তদ্বয় জেনে গেছি। অতএব বৃত্তের সমীকরণ x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0, অতএব এটা হবে x² + y² - bx - by = 0, অ্যান্সার কমপ্লিট। যদি এমসিকিউ আসে তাহলে এটা আরো করা সহজ, কারণ আমরা এর আগে শিখেছি কোন একটা বৃত্ত যদি মূল বিন্দুতে যাই x এবং y অক্ষ থেকে যদি অংশ কাটে বৃত্তের সমীকরণ কি হয়, x² + y² - x অক্ষ থেকে কাটা অংশ মানে b × x - y অক্ষ থেকে কাটা অংশ মানে b × y = 0, এক লাইনে বের করা সম্ভব। তাহলে এইরকম একটা বৃত্ত হতে পারে। আর একটা দিলাম তোমাদেরকে অঙ্ক এরকম যে 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র যার একটি শীর্ষবিন্দু 3 0 বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত। প্রশ্ন হচ্ছে বর্গটির পরিবৃত্তের সমীকরণ কি হবে, বর্গটির পরিবৃত্তের সমীকরণ কি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো ভেরি গুড, আমরা চিত্র রাখি। আমাদের উদ্দেশ্য কিন্তু যদি কোনো বৃত্ত আঁকতে হয় সেই বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো দেখা যাক, এই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, এই হচ্ছে একটা 3 0 বিন্দু, সে এটা হচ্ছে মোটামুটি 3 0 বিন্দু। বলা আছে বর্গক্ষেত্রটির একটি শীর্ষবিন্দু 3 0 বিন্দুতে অবস্থান করবে এবং বিপরীত শীর্ষটি, বর্গক্ষেত্রের বিপরীত শীর্ষ মানে কি, কর্ণটা, কর্ণটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এখানে মনে করো কর্ণ এইটা এবং বিপরীত শীর্ষ এটা বর্গের, তাহলে বর্গক্ষেত্রটা কেমন হবে দেখো, মোটামুটি এরকম ভাবে হবে বর্গক্ষেত্রটা। অথবা বর্গক্ষেত্রটা আমি এইদিকেও নিতে পারি, যে মনে করো বর্গক্ষেত্রটা আমি এইভাবে নিতে পারতাম, এটাও হতো।
তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করা, এই পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করা, রাইট? তাহলে আমাকে এই বেসিক প্রান্ত বিন্দু দুটো জানা থাকলেই আমাদের বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। লক্ষ্য করো, এটুকু হচ্ছে ফোর রুট টু, এটুকু তোমার ফোর রুট টু, এটা তাহলে এটুকু যদি ফোর রুট টু হয়, এটা যদি ফোর রুট টু হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা কি হবে? রুট ওভার এর উপরে বর্গ, দ্যাট মিনস 16 + 32 + 32, 64, যার বর্গমূল হচ্ছে 8। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? 8। এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত? এটাও 8। এখন দেখো, তাহলে আমি এখানকার স্থানাঙ্ক জানি, তাহলে এখানকার স্থানাঙ্ক কত হবে? এখান থেকে এটুকু 3, এখান থেকে আরো এটুকু 8, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 11, 0। আর এ বাম পাশে কমবে, ডান পাশে ভুজ বাড়ে, বাম পাশে ভুজ কমে। তাহলে 3 থেকে 8 কমিয়ে দিলে এখানকার স্থানাঙ্ক হবে -5, 0। তাহলে একবার তোমার ব্যাসের প্রান্ত বিন্দু 30 এবং 11, 0। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু হয় 30 ও 11, 0 হলে বৃত্তের সমীকরণ কি হবে? x-x1 × x-x2 + y-y1 × y-y2 = 0। তার মানে x² + y² - 3x11x14x + 3x33 = 0। এটা একটা অ্যান্সার যখন ব্যাসের প্রান্ত দয় 30 এবং 11, 0। এবারে যদি আমি এটা বলি, যদি ব্যাসের প্রান্ত দয় 30 এবং -5, 0 হবে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কী হবে? এটা তোমরা নিজেরা করে নিও, ব্যাসের প্রান্ত বিন্দু তো জানা আছে, বৃত্তের সমীকরণ তো বের করতে পারবা। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু থাকলে বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। এটা করলাম, এই অঙ্কটা তোমাদের ছিল, একটা শীর্ষবিন্দু বয়ে ছিল অবশ্যই, এটা যে ফোর রুট টু বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে অবস্থান করে এবং বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থান করে, সেক্ষেত্রে আরও সহজ হতো। এই বিন্দুটা তো 0, 0, তাহলে এই পাশের বিন্দুটা হতো 8, 0 আর -8, 0, অনেক সহজ হয়ে। যাই হোক, এটা তোমরা করতে পারবা। এবারে আমি তোমাদেরকে একটা প্রবলেম দেব, সেটা হচ্ছে যে এরকম আমি যদি বলি, এরকম ঘটনা, এটা মূল বিন্দু, এই মনে করো 30 বিন্দুতেই স্পর্শ করলো বৃত্তের একটা বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু 30 বিন্দুতে আছে, এটা তোমাকে বলে দিলাম, এবং এর বিপরীত শীর্ষটি x = 3 সরলরেখার উপর অবস্থিত, বিপরীত শীর্ষটি x = 3 রেখার উপর অবস্থিত, বিপরীত শীর্ষটি, প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে ওই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ কি হবে? x = 3 রেখা মানে হচ্ছে এটা, রাইট? তাহলে বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু এখানে, তাহলে বিপরীত শীর্ষ এখানে, দ্যাট মিনস বর্গক্ষেত্রটা নিশ্চিত এরকম হবে, এই 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 এই। তাহলে তোমার এখানকার স্থানাঙ্ক বের করতে হবে, এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 4√2 দিলাম, এটা 4√2, এটা 4√2, এটা আরো সহজ হয়ে গেল। তাহলে এখানে যদি 4√2 হয়, এটা যদি 4√2 হয়, তাহলে এখানকার দৈর্ঘ্য কত হবে? 8। একটু আগে আমরা এই প্রবলেমটা করেছি, তাহলে এটা যদি 8 হয়, তাহলে এখানকার স্থানাঙ্ক কি হবে? 0, 8, আর এখানে হবে 0, -8। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানা থাকে, এই যে দেখো, এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো, ক্লিয়ার? তাহলে এখানে যত অঙ্ক আছে সব পারবা বলে আমার বিশ্বাস। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। যদি আমি এরকম একটা প্রবলেম দিই যে মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করে, ধরে নিলাম এটা 30 বিন্দুতে ছেদ করে আর একটা 70 বিন্দুতে ছেদ করে, প্রশ্ন হচ্ছে বৃত্তের সমীকরণ কি হয় বের করবা? কোন বিন্দুতে স্পর্শ করে এটা বলা নাই, তাহলে এখানে কেন্দ্র হচ্ছে, এখানে কেন্দ্র থেকে এর উপর লম্ব টানলাম, তাহলে এখান থেকে একটু যোগ করে দিলাম। আমাকে উত্তর দাও, এইখানকার স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানকার স্থানাঙ্ক 30, এখানকার স্থানাঙ্ক 70, তার মানে এখান থেকে এইটুকু হবে 4, তাহলে অর্ধেক কত হবে? যে জের অর্ধেক হবে 2। তাহলে দেখো এইটুকু 3 আর এইটুকু 2, তাহলে এই পুরাটুকু কত? 5, দ্যাট মিনস এইটুকু হবে 5। এটা যদি 5 হয়, তাহলে দেখো এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে এখান থেকে এটা যদি যোগ করে দিই, তাহলে এটাও হবে 5। এটা যদি 5 হয়, এটা যদি 2 হয়, এটা হবে রুট ওভার 5² - 2² = √21। তাহলে এটুকু 2√21, এটুকু 5, তাহলে এখানকার স্থানাঙ্ক কত? 5√21। তাহলে এই কেন্দ্রটা উপরের দিকে হতে পারে, নিচের দিকেও কিন্তু একটা বৃত্ত থাকতে পারে, নিচের দিকেও একটা বৃত্ত থাকতে পারে, এর কেন্দ্র কত হতো? কেন্দ্র হতো 5 - √21, এবং ব্যাসার্ধ কিন্তু 5,
দ্যাট মিন্স এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার 21 এবং ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে পারবা। এবার আমরা একটা নতুন টপিক করব, সেটা হচ্ছে যে একটা বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি হবে ওই বৃত্তের পরিধির উপরে। যেমন এরকম, এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণ এবং এর অভ্যন্তরে একটা সমবাহু ত্রিভুজ রাখতে হবে, এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে এ বি সি এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ এ এ। এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। আমি যদি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, বৃত্তের সমীকরণ কিন্তু দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। তাহলে দেখো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই যে এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, এই আরটা কিন্তু আসলে পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর কিনা, আমরা ত্রিভুজের গুণাবলীতে শিখেছিলাম এ বাই সাইন এ ইকুয়াল টু টুয়াইস এন টু পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব এ ইকুয়াল টু টুয়াইস আর ইন টু সাইন এ, এ মানে কত? 60 ডিগ্রি। দ্যাট মিন্স এ ইকুয়াল টু আসবে 2r√3/2, দ্যাট মিন্স √3r। সমবাহু ত্রিভুজের আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এ, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে √3/4a² এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমরা জানো। দিস ইকুয়াল টু √3/4a² মানে √3r এর উপরে স্কয়ার। তাহলে দিস ইকুয়াল টু √3/4r² তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি লাগবে? আমার বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তাহলে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করে নাও। ব্যাসার্ধ যদি বের করতে পারো, তাহলে এটা একবার এমসিকিউ ইউজ করতে পারবা, আর রিটেনে আসলে প্রসিডিউরটা জাস্ট মনে রাখবা। ক্লিয়ার? তাহলে আমরা বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। ওকে, এবার আমরা একটা প্রবলেম নেবো এরকম, যে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু 0,0 এবং 6,0 অপর শীর্ষ প্রথম চতুর্ভাগে অবস্থান করলে প্রথম চতুর্ভাগে অবস্থিত ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে আসি আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে একটা শীর্ষবিন্দু হচ্ছে O(0,0), একটা শীর্ষবিন্দু হচ্ছে 6,0। তাহলে আমার এই সমবাহু ত্রিভুজের, এই যেমন একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করে করতে পারি, এটুকু তো 6। তাহলে এখান থেকে যদি এরপর লম্বটা নিই, তাহলে এটুকু হবে 3, এটুকু হবে 3। এটা যদি 6 হয় পুরাটাই, পুরা বাহু, তাহলে এটুকু হবে 6। তাহলে এখান থেকে এটুকুর উচ্চতা কত হবে? পিথাগোরাস থেকে করা যায় 6, এটা 3, তাহলে এটুকু হবে √1। 36 - 9 = √27 = √3। তাহলে এটুকুর উচ্চতা হচ্ছে 3√3। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র যারা, সেটাই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, সেটাই লম্ব কেন্দ্র, সেটাই অন্তঃকেন্দ্র, সেটাই ভরকেন্দ্র। তাহলে আমরা জানি ভরকেন্দ্র সবসময় এই উচ্চতার 1/3 উপরে থাকে। তাহলে এটা এর 1/3, এর 1/3, তাহলে এর 1/3 কত হবে? √3। তাহলে এইটুকুর উচ্চতা হচ্ছে √3। তাহলে আমরা এখানকার স্থানাঙ্ক বলতে পারি 3√3। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব। তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু √3² + √3² দ্যাট মিন্স 9 + 3, দিস ইকুয়াল টু √12, দিস ইকুয়াল টু 2√3। তাহলে আমি কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি, অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ x - 3² + y - √3² = √3, এই পুরোটার উপর স্কোয়ার। তাহলে অতএব আসতেছে x² + y² - 6x - 2√3y + 3 = 9 + 3 = 12 = আবারও 12।
বারো বারো কাটা যায়, তার থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু রুট থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো, এটা অ্যান্সার। তাহলে আমরা একটা সমবায়ত্তর বুঝে দুটা শীর্ষ মেনে দেওয়া আছে, তাহলে তার পরিবৃত্তের সমীকরণ কি হবে সেটা বের করলাম। এবার আমরা একটা বক্ররেখা এবং একটা রেখার ছেদ কোণ বের করব। মনে করো এই হচ্ছে একটা বক্ররেখা, এই হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখাটা এই বক্ররেখাকে কত কোণে ছেদ করে, এর অর্থ কি জানো? এই অর্থ হচ্ছে যে এই বক্ররেখাকে এই সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে মনে করো স্পর্শক টানলা, স্পর্শক টানলা, এই স্পর্শকটির সাথে এই সরলরেখা যে কোণ উৎপন্ন করে ধরে নাও থিটা, এই থিটা কোণকে বলা হবে এই সরলরেখা এবং এই বক্ররেখার মধ্যবর্তী ছেদ কোণ। তাহলে আমরা তো দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ জানি, এবার আমরা শিখতে যাচ্ছি কি একটা বক্ররেখা এবং একটি সরলরেখার মধ্যবর্তী কোণ, এটা কিভাবে নির্ণয় করা হবে, যে কোনো একটা সরলরেখা ওই বক্ররেখাকে যে বিন্দুতে ছেদ করে ওই ছেদ বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা যায় ওই স্পর্শকের সাথে সরলরেখাটি যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় এই বক্ররেখার সাথে এই সরলরেখার মধ্যবর্তী কোণ, সূক্ষ্ম কোণ বের করতে হবে কিন্তু সূক্ষ্ম কোণ। ওকে, তাহলে এবার আমরা একটা প্রবলেম নিই, থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সরলরেখাটি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ বৃত্তকে যে কোণে ছেদ করে তা নির্ণয় করো। দেখো মনে করো এই হচ্ছে বৃত্তের সমীকরণ, এই বৃত্তকে মনে করো এই সরলরেখাটা এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করলো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কত, থ্রি জিরো। আমি কি শিখাইছি, সরলরেখা এবং বক্ররেখার মধ্যবর্তী কোণ বের করতে বলার অর্থ হচ্ছে যে বিন্দুটাতে ছেদ করে এই বিন্দুতে স্পর্শক টানতে হবে, ওই স্পর্শকের সাথে এই সরলরেখা যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখন কি করব, এই সরলরেখা এবং এই বৃত্তের ছেদ বিন্দু বের করব। তাহলে ছেদ বিন্দু যদি বের করতে চাই তাহলে দুটো সমীকরণ সমাধান করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে আমার থ্রি এক্স মাইনাস ওয়ান, ওয়ার মানটা যদি বসিয়ে দিই তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, তাহলে এখানে আসতেছে তোমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, তাহলে বা এখানে আসতেছে আমার টেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টেন মাইনাস ফাইভ মানে প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এই সমীকরণটা থেকে আমরা এক্স এর দুইটা মান পাবো, রাইট, এক্স এর দুইটা মান পাবো, ক্লিয়ার। তাহলে সেই মান দুটা এখানে একটা বিন্দুতে মানে করি এক্স এর মান পাইলে আমি ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান পাইলে আমি ছেদ বিন্দু বের করতে পারবো এখানকার, রাইট। এখানে আসলে দেখি আমাদের ছেদ বিন্দু বের করা সম্ভব হয় কিনা, পাঁচ বারো ষাট যোগ করে আমাকে হচ্ছে বারো মিলাইতে হবে, অথবা এক্স ইকুয়াল টু মাইনাস বি দ্যাট মিনস বারো প্লাস মাইনাস রুট ওভার বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস ফোর এসি, তাহলে ফোর হচ্ছে চল্লিশ, চল্লিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে দুইশো ডিভাইডেড বাই টু এ, এ মানে হচ্ছে বিশ। দেখা তো এখানে এক্স এর কি কোনো বাস্তব মান পাওয়া সম্ভব, এখানে আসবে এক্স এর অবাস্তব মান, কারণ এটা বড় আছে অবাস্তব মান। তাহলে তোমাকে এখানে একটা যে জিনিসটা করতে হবে, আগে দেখবা যে এই সরলরেখাটি এই বৃত্তকে ছেদ করে কিনা। আমি সমাধান করতে গিয়ে দেখলাম এক্স এর মান অবাস্তব আসে, যদি অবাস্তব আসে তাহলে এই সরলরেখাটা এই বৃত্তকে কোনো ক্রমেই ছেদ করবে না, যদি ছেদ না করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করাও সম্ভব না। জাস্ট এখানে বলবা অতএব সরলরেখাটি বৃত্তটিকে ছেদ করে না, ক্লিয়ার। এবারে ছেদ করে এবং সম্ভব হয় এরকম একটা প্রবলেম নেব আমরা, ক্লিয়ার। যেমন আমি যদি এই প্রবলেমটা এভাবে দিতাম যে মনে করো থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো সরলরেখাটি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু ফাইভ বৃত্তকে যে কোণে ছেদ করে তা নির্ণয় করতে হবে। এবার তাহলে ছেদ বিন্দু বের করতে চাই, তাহলে আমরা কি করব, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে হচ্ছে তোমার থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, তাহলে আসতেছে আমার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার একবার করছি মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স মানে টেন এক্স প্লাস দুই দুগুণ চার রেখে পাঁচ ইকুয়াল টু পাঁচ, তাহলে যেটা আসতেছে আমার টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু জিরো একটা ওয়ান একটা। এবার এক্স এর মান বাস্তব, এক্স এর মান যদি বাস্তব হয়
তাহলে অবশ্যই এই সরল রেখাটি এই বৃত্তকে ছেদ করে। x এর মান যখন 0, এবার আমরা এখান থেকে y এর মান বের করব। x এর মান যখন 0 তখন y এর মান কত দেখো, y এর মান হচ্ছে -1। x এর মান যখন 1 তাহলে y এর মান আসবে তোমার 2। এখান থেকে বের করলাম x এর মান একবার 0 বসাইছি আর একবার 1 বসাইছি, তাহলে আমার ছেদ বিন্দু কি কি আসলো? তাহলে ছেদ বিন্দু কি কি আসলো, একটা 0 -1 আর একটা হচ্ছে 1 2। এটা 0 1 0 -1, এটা মনে করো 1 2, ক্লিয়ার? এবার কিন্তু কেন্দ্র 3 0 না, কেন্দ্র এবার 2 0। এবার আমরা কি করব, এই বিন্দুতে একটা স্পর্শক টানব। এইটা লক্ষ্য করে দেখো, এই সরলরেখাটার ঢাল কিন্তু 3, এই সরলরেখাটার ঢাল 3, এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে এর ঢাল m1 ধরলাম আমরা, m1 ইকুয়াল টু 3, এটার ঢাল ধরলাম আমরা m2। আমি যদি এই সরলরেখার ঢাল কোনো ক্রমে বের করতে পারি তাহলে কিন্তু এর মধ্যবর্তী কোণ আমার যদি এটা ফাই হয় তাহলে ফাই বের করা সম্ভব। কিভাবে বের করবো দেখো, এখান থেকে এটা লম্ব ডালাম। আমরা জানি কোন একটা বক্ররেখাকে কোন একটা সরলরেখা স্পর্শ করলে স্পর্শ বিন্দুতে লম্ব অবশ্যই কেন্দ্রগামী হয় এবং সেটাকে বলা হয় অভিলম্ব। আমি যদি বলি এটা ঢাল যদি আমি বের করতে পারি তাহলে এটা ঢালও বের করতে পারবো যেহেতু লম্ব। তাহলে এর ঢাল কত, কোটি দ্বয়ের অন্তর, দ্যাট মিনস 2 -0 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ মানে হচ্ছে 1 -2, দিস ইকুয়াল টু -2। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এই সরলরেখাটার ঢাল কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, দ্যাট মিনস -2। তাহলে এই সরলরেখাটার ঢাল কত হবে, 1/2, কারণ এখানে -2 এর সাথে কত গুণ করলে -1 হয়, 1/2। ওকে, তাহলে আমরা দেখো m1 এর মান পাইছি, m2 এর মান পাইছি, অতএব 10 5, অতএব 10 5 ইকুয়াল টু m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2। আমরা কিন্তু সূক্ষ্মকোণ বের করবো, দ্যাট মিনস ধনাত্মক মান। তাহলে m1 এর মান 3 - 1/2 ডিভাইড বাই 1 + 3 × 1/2, লব এ মার্কে 2 দ্বারা গুণ করবো, 3 × 6 - 1 ডিভাইড বাই 2 দ্বারা গুণ করলে 2 + 3, দিস ইকুয়াল টু 5/5 মানে 1। 10 5 = 1 হয়, অতএব 5 = কত হবে, 45 ডিগ্রি, এটাই মধ্যবর্তী কোণ, কমপ্লিট। এবার আমরা একটা নতুন প্রবলেম নিলাম, সেটা হচ্ছে x + 2y = 11 সরলরেখাটি হতে এই বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করব, আমরা এই বৃত্তটা আঁকি, এই হচ্ছে বৃত্ত, এখানে মনে করো একটা সরলরেখা, এই বৃত্তটার কেন্দ্রগত কেন্দ্র হচ্ছে x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যা হয় সেটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র হবে 2 - 3, রাইট? এই কেন্দ্র হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব এই বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে এই সরলরেখা থেকে এর নিকটতম বিন্দু নির্দেশ করে, কারণ এর উপর থেকে যে কোনো বিন্দু, এই বিন্দু ছাড়া যে কোনো বিন্দুর দূরত্ব বের করো না কেন তার দূরত্ব সবচেয়ে বড় হবে, মানে আস্তে আস্তে বড় হতে চাইবে আর কি। তার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা, সে এই বিন্দুটা হচ্ছে আলফা বিটা। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 - 3, সরলরেখার সমীকরণ কত দেওয়া আছে, x + 2y - 11 = 0। তো আমি প্রথম যে কাজ করব সেটা হচ্ছে এই লম্বরেখার সমীকরণ নির্ণয় করব, সরলরেখাটির সমীকরণ, দ্যাট মিনস এই সরলরেখাটি যদি ও হয় এটা যদি এ হয় তাহলে ও এ রেখার সমীকরণ, এই রেখাটা আমরা একবার নির্ণয় করতে পারি। সরলরেখা চ্যাপ্টারে শিখেছি আমরা কোন একটা সরলরেখার উপর লম্ব এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী হলে x এর সব y এর কাছে যায়, y এর সব x এর কাছে আসে, মিডিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ধ্রুবকটা কোথায় চলে যায়, যার নামের চতুর্থ গলিতে চলে গেছে। এবার দেখো, তাহলে এটার উপর লম্ব রেখা এই বিন্দুগামী হতে হবে, এই বিন্দুটা যদি এই সমীকরণকে সিদ্ধ করাই দুগুণ 4 3 7 হয় +7 হয়, তাহলে কত করলে 0 হবে, -7 = 0। তাহলে আমরা এই সরলরেখাটার সমীকরণ পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কয়েকটা ভাবে আমরা করা যেতে পারে, তার মধ্যে আমি একটা প্রসেস বর্ণনা করছি যে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি জানতে পারি আমরা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক, দ্যাট মিনস এই দুটার ছেদ বিন্দু, রাইট? ছেদ বিন্দু যদি বের করতে চাই তাহলে এখানে 2 দ্বারা গুণ করে যোগ করি, 2 দ্বারা গুণ করে যোগ করলে 2y কেটে যাবে, 4x আর 1x 5x, 2 দ্বারা গুণ করলে -14 - 11 - 25, দিস ইকুয়াল টু 0, অতএব x = 5। x এর মানটা যদি এখানে বসিয়ে দিই আমরা তাহলে 10 10 থেকে 7 বাদ দিলে 3, দ্যাট মিনস y এর মান 3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 5 3। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে আসলে বের করতে হবে আলফা বিটা বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমি যদি এইটুকু আর এইটুকু দৈর্ঘ্য বের করতে পারি তাহলে অনুপাত বের করতে পারবো, তার মানে এই বিন্দু আর এই বিন্দুর অন্তর্বিভক্ত বিন্দু হচ্ছে আলফা বিটা, সেই অনুপাতটা আমাকে বের করতে হবে।
এটুকু মানে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত আমরা বের করতে পারি, তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার, দ্যাট মিনস ফোর প্লাস নাইন মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস সেভেন, চার নয় তেরো, তেরোর সাথে বিশ, রুট বিশ, রুট বিশ মানে টু রুট ফাইভ। তাহলে ব্যাসার্ধ পাইলাম আমি টু রুট ফাইভ। আর যদি আমি বের করি ও এ দৈর্ঘ্য, তাহলে ও এ দৈর্ঘ্য মানে হচ্ছে এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে ও এ ইকুয়াল টু টু মাইনাস থ্রি বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কীভাবে বের করা হয়, টু মাইনাস সিক্স কিন্তু ছয় মাইনাস ইলেভেন ডিভাইড বাই রুট ওভার ওয়ান প্লাস ফোর, এর মডুলাস মান দিস ইকুয়াল টু সতেরো থেকে দুই বাদ দিলে পনেরো, পনেরো ডিভাইডেড বাই রুট পাঁচ ইকুয়াল টু, তাহলে কত আসবে জানো, থ্রি ইন্টু ফাইভ, দ্যাট মিনস থ্রি রুট ফাইভ। তাহলে দেখো ও এর দৈর্ঘ্য আসলো থ্রি রুট ফাইভ, তাহলে ও এ মানে এইটুকু, আর আমরা এটুকু পাইছি টু রুট ফাইভ, তাহলে এই পুরাটুকু হচ্ছে থ্রি রুট ফাইভ, রাইট? তাহলে এখান থেকে এইটুকু কত হবে, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করতে হবে শুধু রুট ফাইভ। তাহলে দেখো আমরা এটুকু পাইছি হচ্ছে টু রুট ফাইভ, এটুকু পাইছি রুট ফাইভ, তাহলে এই দুটার অনুপাত কত হবে, এইটুকু আর এইটুকুর অনুপাত, অনুপাত মানে এটা ডিভাইড বাই এইটা, দ্যাট মিনস টু ইজ টু ওয়ান। অর্থাৎ আমরা বলতে পারি আলফা বিটা বিন্দুটি এই দুটো বিন্দুর সংযোগ রেখাকে টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কি হবে, এই অনুপাত ইন্টার বিপরীত ভুজ, দ্যাট মিনস দশ প্লাস এই অনুপাত ইন্টার বিপরীত ভুজ মানে টু ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল, দ্যাট মিনস থ্রি, দিস ইকুয়াল টু ফোর। আবার বিটা ইকুয়াল টু কি হবে, বিটা ইকুয়াল টু হবে এই অনুপাত ইন্টার বিপরীত কোটি, দ্যাট মিনস তিন দুগুণ ছয় প্লাস এই অনুপাত ইন্টার বিপরীত কোটি মাইনাস থ্রি, মাইনাস থ্রি ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে থ্রি, দিস ইকুয়াল টু থ্রি বাই থ্রি মানে ওয়ান। অতএব নিকটতম বিন্দু সরলরেখাটি থেকে বৃত্তের নিকটতম বিন্দু ইকুয়াল টু কত হচ্ছে ফোর ওয়ান, এটাই অ্যান্সার। তাহলে এই সরলরেখাটি হতে এই বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় করো। ক্ষুদ্রতম দূরত্ব যদি বের করতে পারো তাহলে একবার দ্রুততম বিন্দুর স্থানাঙ্ক বের করা সম্ভব। এখন যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছে ফোর ওয়ান, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা সম্ভব, সে এম এল। এখন দেখো তাহলে টু বিন্দুটা হবে টু ইকুয়াল টু এম প্লাস আলফা, এম প্লাস আলফার মান পাইছে এম ফোর ডিভাইডেড বাই টু, অতএব এম ইকুয়াল টু হবে জিরো। আবার মাইনাস থ্রি, মাইনাস থ্রি ইকুয়াল টু এন প্লাস বিটা, বিটার মান ওয়ান ডিভাইডেড বাই তোমার হচ্ছে টু, অতএব এন ইকুয়াল টু আসবে তোমার হচ্ছে মাইনাস সিক্স, মাইনাস ওয়ান মাইনাস সেভেন, অতএব দ্রুততম বিন্দুর দূরত্ব হবে জিরো মাইনাস সেভেন। তাহলে একটা সরলরেখা হতে আমরা বৃত্তের নিকটতম বিন্দু বের করতে পারি, আবার বৃত্তের বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এটা খুব সুন্দর একটা প্রবলেম।